Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullah ta'ala babul wisal wa man qala laysa fil layli siyamun liqawlihi azza wa jal thumma atimmu siyama ila al-layl. Wa nahana Nabi sallallahu alaihi wasallam anhu rahmatan lahum wa ibqan alaihim wa ma yukrahu min at-ta'ammuq. Qala haddatsana Musaddadun qala haddatsani Yahya an Syu'bah qala haddatsani Qatadah an Anas radhiyallahu anhu an Nabi sallallahu alaihi wasallam qala la tuwasilu qalu innaka tuwasil qala lastu ka ahadin minkum inni ut'amu wa usqa aw inni abitu ut'amu wa usqa. সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহেলা শাবান 1443 হিজরি মোতাবেক চৌঠা মার্চ 2022 জুমাবার, জুমার সালাতের পরে আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারীর দর্স। আমাদের আলোচনা চলছে সিয়ামের পর্ব হতে, কিতাবুস সিয়াম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের, বা কিতাবুস সওম সিয়াম বা রোজার পর্ব, পর্ব নম্বর 9। আজকের আলোচনাতে অধিকাংশ হাদিসগুলি এসেছে অবিরাম সিয়াম পালন করা বা বিরামহীন অবিরাম বিনা কোনো সাহরি ইফতারিতে সিয়াম পালন করা বা রোজা রাখা। অবিরাম রোজা রাখা দুই অর্থে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে যে দিনে পানাহার না করে প্রতিদিন রোজা রাখা, সিয়াম পালন করা, আর ইফতারি সময় ইফতারি করা, সহুরের সময় সহুর করা। তো এটা একটা বিষয়, তো এটা আসলে আজকের বিষয়বস্তু না। এই ক্ষেত্রে একটা না একবার রোজা রাখা সারা বছর এটা ঠিক নয়, এটা ঠিক নয়। বরং সর্বোর্ধে যদি রোজা রাখে কেউ সিয়াম পালন করে নফল, তাহলে একদিন সিয়াম পালন করবে আর একদিন ইফতার করবে বা দিনে পানাহার করবে, যেটি সবচাইতে উত্তম নফল সিয়াম বা রোজা। যেই সুন্নতটি প্রাচীনতম সুন্নাত দাউদ আলাইহিসসালামের, দাউদ আলাইহিসসালামের আফজালুস সিয়াম সিয়াম দাউদ, সবচাইতে উত্তম নফল সিয়াম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। এই হাদিস, কানা ইয়াসুম ইয়াওমান ওয়া ইফতির ইয়াওমান, একদিন রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, আর একদিন দিনে পানাহার করতেন। ছয় মাস রোজা রাখেন আর ছয় মাস দিনে পানাহার করেন, শরীরের হক আদায় করেন। স্ত্রী আছে, স্ত্রীর হক দিনে প্রয়োজনে হক আদায় করেন, আপনার প্রয়োজন শুধু না তারও প্রয়োজন থাকতে পারে। আর তারপরে আরও সংসারের কাজকর্ম রয়েছে, সেগুলি হক আদায় করেন, সারা বছর রোজা রাখবেন কেন? এতে শরীর স্বাস্থ্যের ওপর কুপ্রভাব পড়বে, অবনতি ঘটবে, বিভিন্ন দিক থেকে ক্ষতি হবে, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। কিন্তু এটি আজকের বিষয়বস্তু না। আজকের বিষয়বস্তু কি? অবিরাম রোজা রাখা বা বিরামহীন সিয়াম পালন করা সমল বেসাল। বেসাল মানে একটানা লাগাতার বিনা বিরতিতে অবিরাম কি করা, সিয়াম পালন করা, না সহুর না ইফতার, সাহরিও না আর ইফতারও না। দিন পার হয়ে চলে গেল, রাত পার হয়ে চলে গেল, আবার দিন পার হয়ে চলে গেল, আবার রাত পার হয়ে চলে গেল, এই করতে করতে কয়েকদিন, যে যতদিন পারে। হ্যাঁ, এটার বিধান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, মাঝে মধ্যে করেছেন, কিন্তু উম্মতের জন্য নিষিদ্ধ। সেটি উম্মতকে রাসূলুল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা তাহরিমের জন্য না তানজি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সব কথা কাজ নিষেধ করে, সবগুলি হারাম নয়, কিছু হারাম। দলিল যখন
আমাদের সামনে স্পষ্ট করছে যে বিষয়টা শক্তভাবে নিষেধ করা হয়েছে, তখন হারাম, নাহিলি তাহরিম। কিন্তু এমন কিছু দলিল যদি পাওয়া যায় যে নিষেধাজ্ঞাও আছে, আবার দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে হয়তো কিছু ছাড়ও আছে, অথবা এটা শিষ্টাচারের বিষয়, আদবের বিষয়, তো এইরকম ক্ষেত্রগুলিতে তখন নাহিলি তাহরিম নয়, হারামের জন্য নয়, তানজিহ, মানে যেটাকে মকরুহ তানজিহ বলা হয় ফিকহের ভাষায়। যারা ফেকা আর কিতাবাদি পড়েন বিভিন্ন মজহাবের, সেগুলিতে মকরু তাহরিমি আর মকরু তানজিহ, মকরু তাহরিম মানে হচ্ছে যে ঘৃণিত আর সেটা হারাম, আর মকরু ঘৃণিত আর সেটা হচ্ছে তানজিহ, মানে অপছন্দনীয়, বেঁচে থাকা উচিত, কিন্তু কেউ যদি বেঁচে না থাকে তো অনুত্তম কাজ করলো, হারাম নাজাইজ কাজ করলো না। যেমন গত কালকের বিষয় ভিত্তিক আলোচনা বা প্রশ্ন উত্তরে বলেছিলাম যারা ছিলেন, দু একটা উদাহরণ যদি কেউ বলতে পারেন কালকের আলোচনা থেকে তাহলে হাত উঠাবেন, সবাই বলবেন না। হ্যাঁ, মাকরু তানজি, যেমন নিষেধ আছে কিন্তু হারাম না। হ্যাঁ, কেউ নেই হাত তোলার? পেঁয়াজ খাওয়া, পেঁয়াজ খাওয়া, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, ঠিক আছে, বাড়িতে কাঁচা পেঁয়াজ খেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চিংড়ি হানাফিদের কাছে মকরু, কোরআন হাদিসে কোথাও মকরু নেই, চিংড়ি পানির সব খান, জি, একমাত্র সাপ বিষাক্ত এসব ছাড়া দব মকরু নয়। নবী সাল্লামের রুচি হইত না, আপনার খরগোশ রুচি হয় না, কারো হাঁসের মুরগি বা হাঁস মুরগি রুচি হয় না, আজকাল কেউ এই আপনার পোলট্রি এই চিকেন কেউ খেতে চায় না, মকরু আমাকে ভালো লাগে না, সেই জন্য আপনাকে ভালো লাগে না, শরীর তো মকরু আছে কিছু। হ্যাঁ, তার মানে কালকের দর্শের কিছু মুখস্থ নেই, দাঁড়িয়ে পান করা, হ্যাঁ দাঁড়িয়ে পান করা হারাম, অপছন্দনীয়। তো নিষেধ যা আছে, নাহা রাসূল আনি শরবে কায়মান, দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন, তো ফতোয়া দিবেন না আপনার হাদিস পড়ে যে নবী নিষেধ করেছেন, সুতরাং হারাম, আর হারাম মানে কাবিরা গুনাহ, এত দূর ফতোয়া বাড়িয়ে নিয়ে যাবেন না, নিষেধ করেছেন। এখন নিষেধাজ্ঞা তাহরিম না তানজিহ, আপনার পূর্বে আপনার চাইতে আমার চাইতে অনেক বড় বড় আইম্মা ওলামা ছিলেন, তারা এই বিষয়গুলিকে কীভাবে বুঝেছেন এবং তাদের খেয়াল খুশি বুঝ না, তারা ওগুলো বোঝার ক্ষেত্রে অন্যান্য দলিলগুলি সামনে রেখেছেন, তারপরে সাহাবায়ে কেরামদের আমলকে সামনে রেখেছেন, সালাফদের তাবেঈনদের আমলকে সামনে রেখেছেন, যারা কোরআন নাজেলের যুগের কাছাকাছি তারা ওই দলিলগুলিকে কীভাবে উপলব্ধি করেছেন বুঝেছেন। এত সহজ নয় যে ফতোয়া দেবেন খালি হাদিসের বাংলা তর্জমা পড়ে, হাদিস মুখস্থ করে না, তাহলে সালাফদের আমলকে সামনে রাখতে হবে। আজকে 1400-1500 নতুন বুঝলে হবে না, নতুন বুঝতে তবলিগ জামাত বুঝেছে যে বের হওয়া মানে চিল্লায় বেরিয়ে যাও, আর নতুন বুঝতে জামাত ইসলাম ইখওয়ানিরা বুঝেছে যে আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল করো, এগুলো তো সাহাবিদের বুঝছিল না, কথা বোঝা গেছে না, যে বের হওয়া মানে জেহাদ বাদ দিয়ে চিল্লায় বেরো, আর দিন কায়েম করো মানে নামাজ রোজা হজ জাকাতে দিন কায়েম হয় না, আপনার এত এলিম শিখতে কষ্ট করে আসেন কোনো দিন কায়েম হয় না, দিন কায়েম মানে ক্ষমতা থেকে তাড়াও কাউ কি আর নিজেরা দখল কর, ফালতু কথা, একদম মিথ্যা কথা, বোঝা গেছে। তো কথা হচ্ছে যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে কোরআন হাদিসকে সামনে রাখতে হবে, তার সাথে সালাফে সোয়ালেহীন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, চার ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, একজনের বুঝকে নয় কিন্তু চারজনের বুঝকে অবশ্যই সামনে রাখতে হবে। অনেকে কিন্তু মূল্যায়ন করে না আইমা ইকরামদের, এটা ভুল, জাহেল, সে একজনের তকলিফ জায়েজ নয় কিন্তু চারজন একদিকে আর আপনি আরেক দিকে, এটা আপনার অধিকার না, আমার অধিকার নেই, এটা দাদা বোঝা গেছে। ওইরকম তাহলে মুস্তাহিদ ইবনে তাইমিয়ার মতো মুস্তাহিদ হইতে হবে, হাজার হাজার মাসাইল একটি মাসালে হইতে পারে যে চার মজাবের খেলাফ একটি ফতোয়া আছে সেটাই শক্তিশালী, এটা হইতে পারে হাজার হাজার মাসাইলে গিয়ে, এ নয় যে 200 মাসালার মধ্যে এরকম হবে। যদি হানফি মজাবেরটা ঠিক না হয় তো শাফিটা অবশ্যই ঠিক আছে, না হয় মালিকিটা ঠিক আছে, না হয় হাম্বেলি মজাবেরটা ঠিক আছে, বোঝা গেছে। এই জন্য অধিকাংশ হক চার মজাবে সীমিত, সব হক চার মজাবে সীমিত না, এটা আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন। কারণ যারা তকলিদকে ফরজ করেছে মজহাবধারীরা, মুকাল্লিদের, হানাফিরা কি বলে
চারের একটা মানা ফরজ না। তাহলে অধিকাংশ যে তো কিছু কিছু যে ভুল থেকে গেল, তখন কি করবেন? অধিকাংশ হক, অধিকাংশ হক ধরেন 190%, 90% হক চার মজহাবের মধ্যে সীমিত, কিন্তু একটাতে সীমিত না। যেমন ষোলো আনা মানে পূর্ণ, কিন্তু কেউ যদি চার আনা নিয়ে বলে যে আমি পূর্ণ, তাহলে কি বলবে, পাগল না? তো একটা মজা হচ্ছে চার আনা, খুব গুরুত্বপূর্ণ এই কথাটি। ভারতের বড় একজন আলেম ডক্টর মুজিবুর রহমান সাহেব আছেন না, এই যে বাংলা কোরআনের তর্জমা, ওনার শ্বশুর সাহেব আল্লামা মোহাম্মদ আলী জুনাগড়ি মুহাদ্দিস, তিনি মোহাম্মদিয়াতের সিলসিলা অনেকগুলি কিতাব লিখেছেন, তো রাহেমাহুল্লাহ, উনি লিখেছেন যে যারা চার মজাবের এক মজাব মানে তাদের কাছে চার আনা আছে, সিকি সিকি বুঝেন, সিকি 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 আছে, এটিকে মনে করছে যে ফুল ইসলাম। কিন্তু যারা চারটা মজাবকে সামনে রেখে ইসলাম পালন করে, আহলে হাদিস সালাফি কথা বলছে কোরআন সুন্নাহ ইতিফাক অনুসারী, ওদের কাছে ষোলো আনা ইসলাম আছে, কারণ আমাদের কাছে হাম্বলি মজাব হ্যাঁ হক কিন্তু ফুল হক নয়, তাতেও কিছু ভুলভাল আছে। সাফি মজহাবে অধিকাংশ হক, মালিকি মজহাবের অধিকাংশ হক, আর হানফি মজহাবে হক আছে, সবগুলিতে কিছু কিছু হক আছে। সবগুলিকে যখন এক জায়গায় করব আর সবগুলি থেকে একটু একটু ভেজাল আছে ওইটুকু সাফ করে দেবো, তখন সব ক্লিন একদম ইসলাম, ক্লিন ইসলাম, এবার বুঝতে পেরেছেন? তো মজহাবগুলি বোঝার জন্য আমার এই আলোচনাটা যথেষ্ট। তো কী কী প্রসঙ্গে গিয়ে বললাম? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে, অবিরাম রোজা রাখা, বিরামহীন রোজা রাখা, লাগাতার রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। এখন এই নিষেধাজ্ঞা মানে কি হারাম নাকি মাকরুহ, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আলেমরা বলেছেন যে এটা যেহেতু মায়া মমতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই নয় যে তুমি অপরাধ করে দিলে কিন্তু তোমার যে ক্ষতি হবে, এইভাবে একটা না দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলতেই আছে, না পানি না খাবার কিছু, না সাহারি না ইফতারি কিছু নাই, সময় সাল ক্ষতি হবে তোমার, তুমি মেলা ক্ষেত্রে তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার শরীর ক্ষতিগ্রস্ত হবে, দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে, তুমি ডিউটির ক্ষেত্রে তুমি অবহেলা করবে, ঠকামি করবে, স্ত্রীর হকের ক্ষেত্রে ঠকামি করবে, পুরুষত্ব কমজোর হইতে পারে, বিভিন্ন কারণ হইতে, বিভিন্ন জিনিস হইতে পারে, মায়া করে শরীর কি করেছেন, নিষেধ করেছেন। যখন মায়া মমতার নিষেধ তখন সেটা হারাম নয়, তানজি একদল ওলামা বলেছেন। যদি আপনাদেরকে মায়া করে বলো, বাচ্চাদেরকে অনেক সময় মায়া করে বলি না, হ্যাঁ সাঁতার কাটবি না, সাঁতার কাটা হারাম নেই, পুকুরে নামবি না, নদীতে নামবি না, কিসের জন্য? যদি একটু সাঁতার জানে কিন্তু তারপর ভয় লাগছে কি জানি নতুন সাঁতার টাতার শিখেছে কি হয় না হয়, তাই না? অথবা বেশি পানিতে নামবেন, অল্প পানিতে, তারপরে নামতে দিতে চান না বাচ্চাদেরকে, কেন? সতর্কতা মায়া করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ছিলেন, বিল মুমিনিন রাউফুর রাহিম, অত্যন্ত দয়ালু, আল্লাহর নাম রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণবাচক নাম রাহিম, কোরআন কিম সূরা তাওবাতে আল্লাহ বলেছেন রাউফ, আল্লাহর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাউফ, যদিও সমান না, আল্লাহর নাম হইলে অত্যন্ত ব্যাপক অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যাপক অর্থ, কিন্তু আল্লাহর নামে যে ব্যাপকতা রয়েছে সেটা নাই। আপনিও দয়ালু আপনার ছেলে মেয়েদের জন্য, আমিও দয়ালু আমার ছেলে মেয়ের জন্য, আপনজনদের জন্য, প্রিয়জন, প্রতিটি মানুষ আছে, কিন্তু আমার মধ্যে কার দয়ার গুণ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার গুণ একরকম? ওটাই না, ওটাই না, ঠিক ওই রকম। তো একদল বলছেন যে তানজি এটা অপছন্দনীয় কিন্তু হারাম না, গুনাহগার না, আর আরেক দল বলছেন না হারাম, কারণ শক্তভাবে নবী সাল্লাম নিষেধ করেছেন, শক্তভাবে নিষেধ করেছেন। সৌদি আরবের বড় আলেম বর্তমান বিংশ শতাব্দী শেখ হুসাইন হোসেন রহমতুল্লাহ এই হারামটা কি প্রাধান্য দিয়েছেন, তো আমরা হারামটা কি প্রাধান্য দেব যে কন্টিনিউ রোজা রাখা, সাহরি করলেন না, ইফতারিও করলেন না, দুই দিন তিন দিন রেখেই যাচ্ছেন রোজা, এটি জায়েজ নয়, হারাম, আল্লাহ আলাম। তাহলে হয়ে গেল। হ্যাঁ আর একটা মশলা শুধু বাকি আছে, কেউ যদি ওয়েসাল সেয়াম মানে অবিরাম রোজা রাখতে চাই, তো সাহরি থেকে সাহরি পর্যন্ত রাখতে পারবে, সাহরি থেকে সাহরি রাখতে পারবে, তার মানে সাহরি খেলেন আজকে রাতে, ধর সাহরি খাবেন সামনে রাতে, দিয়ে তারপরে সারাদিন রাখলেন,
আর তারপর রাতটাও রাখলেন, ইফতার করলেন না, পানিও খেলেন, কোনো কিছু খেলেন না, ইফতার কিছু করলেন না, আবার রাত চলে গেল, আর ফজরের আগেখানে আপনি পানি খেলেন, আসহর করলেন, চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা হয়ে গেল। তো চব্বিশ ঘন্টা সাহারি থেকে সাহারি পর্যন্ত কি করতে পারবেন? সময় বিশাল বা বিরামহীন রোজা রাখতে পারবেন। এখন মাসলা ক্লিয়ার না? এটা ম্যাক্সিমাম অনুমতি রয়েছে, এ অনুমতি ওই হাদিসও সামনে চলে আসছে। তাহলে যতগুলি কথা বললাম সবগুলির দলিল মোটামুটি সামনে চলে আসবে আজকে এই আলোচনা, এটা মুখ্য আলোচনা। চলেন তাহলে অধ্যায় নম্বর ৪৮ ইমাম বুখারী রাহমাহুল্লাহর কিতাবের বলছেন বাবুল ওয়েসাল, এই অধ্যায় হচ্ছে ওয়েসাল সিয়াম সম্পর্কে, সৌমুল ওয়েসাল বা সিয়ামুল ওয়েসাল। ওয়েসাল, ওয়েসাল শব্দটি কোত্থেকে এসেছে? ওয়াসালা ইয়াসেল, ওয়াসালা মানে মিলিয়ে দেওয়া, ওয়াসালা ইয়াসেল মানে মিলিয়ে দেওয়া। এই জন্য আত্মীয়তার সুসম্পর্ক রাখাকে সেলাতুল আরহাম বলা হয়। সেলুল আরহাম মানে আত্মীয়তা সম্পর্ককে মিলিয়ে রাখো, ওর বিপরীত হচ্ছে তাতিয়াতুল আরহাম, আন্ত কাত্তু আরহাম আকুম, সুরে মোহাম্মদ আল্লাহ বলছেন। আত্মীয়তা সম্পর্ক কী করা? ছিন্ন করা। জি, তো এই অধ্যায় হচ্ছে ওয়েসাল বা বিরামহীন রোজা রাখা সম্পর্কে, এটা জায়েজ না না জায়েজ, এবং বখারি কিচ্ছু বললেন না। দেখো উত্তরটা কোথায়, দেখো দলিলগুলোতে দেখো, বলছেন অমান কালা, আর যারা বলেছেন যেসব ওলামা ফোকারা যে লাইসা ফিল লাইলে সিয়াম, রাতে কোনো রোজা নেই, রাতে কোনো সিয়াম নেই, যখন রাতে সিয়াম নেই, সূর্য ডুবলো, সিয়াম শেষ, তাহলে আপনি কেন না খেয়ে থাকবেন, আর পানি কেন পান করবেন না? অভাব আছে, খাবার নাই, তো পানি খেয়ে ইফতার করেন, কমপক্ষে যা আছে তাই দিয়ে ইফতার করেন। জি, কিন্তু কেন আপনি পানি আছে খাবার আছে তারপরে আপনি রাতে রোজা রাখবেন, কেন করবেন? একদল আল্লাহ বলছেন, দলিল দলিল কোরআনে কারিম আছে, আল্লাহ বলছেন সুম্মা আতিমুস সিয়াম ইলা লাইল, অতঃপর তোমরা সাহারি খেলে, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা কালো রেখা থেকে পৃথক না হয়েছে। মানে ভোরের অন্ধকার হচ্ছে কালো রেখা, কালো সুতা, কালো রেখা হচ্ছে ভোর রাত্রের অন্ধকার বা রাতের অন্ধকার সওয়াদুল লাইল, আর বায়াদুন নাহার দিনের শুভ্রতা, যে ভোর ভোরে পূর্ব আকাশ ফর্সা হয়ে আসে চওড়াভাবে, এটা হচ্ছে আল খায়তুল আবয়াস, সাদা রেখা, সাদা রেখা, তো অর্থাৎ শুভ সাদেক, অর্থাৎ সহজ ভাষা কি, সত্যিকার অর্থে ভোর হয়ে যাওয়া, ফর্সা হয়ে যা, পূর্ব আকাশ ফর্সা পর্যন্ত তোমরা কি করো, পানাহার করতে থাকো, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজ মিনাল খায়তিল আসওয়াদ, এটা কি করে বুঝবো, মিনাল ফাজরে, ফজর হওয়া পর্যন্ত, ফজর আজানের সময় হওয়া পর্যন্ত, তারপরে সুম্মা আতিম, কতক্ষণ পর্যন্ত চালাবো, সুম্মা আতিম সিয়াম এলাইল, অতঃপর তোমরা সিয়াম রোজা পূর্ণ করো রাত আগমন পর্যন্ত, রাত আসা পর্যন্ত। রাত কখন চলে আসে? সূর্য যেই ডুবে তেমনি কি হয়ে যায়, রাত চলে আসে, সুতরাং তারপরে আর স্বেচ্ছায় বিলম্ব করবেন না, অনিচ্ছাকৃত বিলম্ব সেটা আলাদা কথা, কিন্তু স্বেচ্ছায় বিলম্ব করবেন না, তাও আজীবন নাই, সুন্নাত মুস্তাহাব উত্তম হচ্ছে যে তাড়াতাড়ি করে ইফতার করে দাও। যদি ওয়াজিবই হতো যে ইফতার করা, মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা ফরজ ওয়াজিব, যেমন অনেকে কিন্তু আপনাদের মনে করে, করে না, করে না, আমাদের আলাপ আলোচনাগুলিতে সম্মেলনে দেখেছি খেজুর নিয়ে এসে বানিলেন খেজুর, তার মানে আমার উপরে ফরজ হয়ে গেছে এক্ষুনি খাওয়া, না ভাই নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, কথা বলছি নিয়ত করে নিয়েছি ইফতার হয়ে গেছে, কথা বলতে বলতে আমার নিয়ত হয়ে গেছে, নিয়ত তো এখানে, আর কথা তো মুখে বলছি, বুঝা গেছে না, খালাস আমি একটু দেরি করে খেতে পারি। তো যদিও সবাই দেখুক এই জন্য উত্তম যে আমি সাথে সাথে লাগলাম, ঠিক আছে, কিন্তু তারপরও বিলম্ব করলেন, কার্যবশত কোনো অসুবিধা নেই। যদি সাথে সাথে ইফতার করা জরুরি হইতো তাহলে সাহারি পর্যন্ত কি করে তাহলে বেসাল রোজা রাখা যায় হইতো, বুঝতে পারছেন তাহলে? জি, তো বলছেন যে যারা বলেছেন যে রাত্রে রোজা নেই, কেন? কারণ লিকাউলি আজ মহান আল্লাহ বলে সোম্মাতিমু সিয়াম আলাই, অতবার তোমার সিয়াম পূর্ণ করো রাত আসা পর্যন্ত, সূরা বাকার ১৮৭ নম্বর সর্বশেষ আয়াত রোজা সংক্রান্ত বা সিয়াম সংক্রান্ত। তারপরে বলছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু রাহমাতাল্লাহ, ইমাম বুখারীর এগুলো বক্তব্য, এই কথাগুলি ইমাম বুখারী বলছেন, নবী সব নিষেধ করেছেন আনহু মানে আনিল ওয়েসাল, বিরামহীন রোজা রাখতে। কেন নিষেধ করেছেন?
লাগাতার কিছু খাবেন না, পান করবেন না, নাসাহারি না ইফতার কেন নিষেধ করেছেন? রহমাতাল্লাহ, উম্মতের ওপর মায়া ভরে, মায়া করে, মায়া পরবশ হয়ে, ওয়া ইবকান আলাইহিম, তাদের স্বাস্থ্য বা সুস্থতা রক্ষার উদ্দেশ্যে, আবকা ইউকি মানে অবশিষ্ট রাখা, যাতে করে সুস্থ অবস্থায় থাকে, সুস্থতা বহাল থাকে, তাদের সুস্থতা বহাল রাখার উদ্দেশ্যে, ইবকান আলাইহিম, অমা ইউকরাহ মিনা তাম্মুক, আর আরেকটি কথা বলছি আমি বুখারী, যে ধর্মীয় বিষয়, দিনের বিষয়ে চরমপন্থা, বাড়াবাড়ি অপছন্দনীয়, নিষিদ্ধ, নিষেধ করা হয়েছে শরীয়তের দৃষ্টিতে। ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি কি ঘৃণিত, অমা ইউকরাহ ঘৃণিত, ঘৃণিত, সেটা দুই স্তর রয়েছে। এক ধরনের বাড়াবাড়ি, অধিকাংশ ক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে হারাম পর্যায়ে চলে যায়, কিন্তু কিছু কিছু বাড়াবাড়ি, সামান্য হয়তো বাড়াবাড়ি, তখন বলবো যে এটা অপছন্দনীয়, তখন সবগুলিকে হারাম বলবো না, অপছন্দনীয়। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি কি ঘৃণিত, সে ঘৃণিত মাকরুহ তানজি হতে পারে, আবার হারাম হতে পারে। চরমপন্থীদের বাড়াবাড়ি, জঙ্গিদের বাড়াবাড়ি, নিজের হাতে অস্ত্র তুলে নাও, যারা হ্যাঁ দেশে অশান্তি সৃষ্টি করে সংশোধন করতে চায়, হ্যাঁ জ্বালাও পোড়াও, অবরোধ করো, ধর্মঘাট করো, বিক্ষোভ করো, আর তারপরে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে, আজকে দেখছিলাম কে যেন ঘরে ঘরে আমাদের সহি আকিদার ভাইয়েরা, কোনো একজন ভালো বক্তার একটা ছবি দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা কোনো একটা মাহফিল সালাফি কনফারেন্স চলছে, তার একটা ছবি দিয়ে দিল, আর তারপর বলছে এখন তোমাদের ঘরে ঘরে আগুন জ্বলবে। এগুলো কথা ইসলাম শিখিয়েছে নাকি? বেওকুফ কথা কার, এগুলো ইসলাম শিখিয়েছে? এগুলো ইসলামের খেদমত হলে যে আমি আমাদের উদ্দেশ্যকে বেদাতিদের ঘরে ঘরে আগুন জ্বালানো নাকি? এই ভাষাগুলি কিন্তু চরমপন্থীদের কাছ থেকে দেওয়া, এগুলো চরমপন্থীদের ভাষা, এগুলো আমাদের ভাষা নয়। আমাদের বক্তব্যের হেডলাইন কিছু লোক এভাবে দিয়ে, আরে দেখি তো কীভাবে আগুন লাগাচ্ছে, দেখি শেখের বক্তব্য শুনে দেখি কীভাবে আগুন লাগাচ্ছে, অথচ আগুন লাগার কোনো কথাই নেই, সংশোধনমূলক কথা বলছি, মায়া ভরে কথা বলছি, হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলছি, তাদের হেদায়তের উদ্দেশ্যে কথা বলছি, আর এইদিকে এই ইউটিউবার হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়ত করি এসব অসৎ লোকদেরকে রুজি রোজগারের জন্য, ভিউয়ার বাড়াবার জন্য দিয়েছে ঘরে ঘরে আগুন জ্বলবে। কিসের ঘরে ঘরে আগুন জ্বলবে? ইসলাম আগুন জ্বালাতে এসছে না শান্তি প্রতিষ্ঠা করতে এসছে? ইসলাম মানি তো সালাম, সালাম মানি তো শান্তি, সালাম মানি তো পিস, কোথায় অশান্তি সৃষ্টি করেছে ইসলামে? এ তো ইহুদিদের কথা যে ইসলাম অশান্তির কারণ, এটা তো মিডিয়া, কাফের মিডিয়াদের কথা। আল্লাহ যারা বোঝার তৌফিক দান করে। তো চলেন এগিয়ে যাই, ধর্মের ক্ষেত্রে কি বাড়াবাড়ি ঘৃণিত, ঘৃণিত, ঘৃণিত বাড়াবাড়ি, বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে। ইসলাম হচ্ছে আল ওয়াসাতি, মধ্যম পন্থা, ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়ি নেই, ফরজ 17 রাকাতে কোনো ছাড়াছাড়ি নেই, আপনি 17 রাকাতে ফজর পড়বেন না, বা সূর্য ওঠার ফজর পড়বে, কোনো ছাড় নেই, এটা বাড়াবাড়ি নয়। আপনি 5 অক্ত 17 রাকাত পড়তেই হবে, 16ও চলবে না, 15ও চলবে না, কিন্তু 10 বা 12 রাকাত সুন্নতে রাতে বাগে ফরজের মতো করে দিবেন, অথবা এর সাথে 17 পড়বেন, বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি। যদি কেউ সুন্নত না পড়ে, দেখো দেখো নামাজ চুরি করছে, বাড়াবাড়ি কথা আপনার, আপনাকে দেখিয়ে সুন্নত পড়তে হবে আমাকে, হ্যাঁ বারবদেরকে না সুন্নত ধরে পড়লে বেশি নাকি পাবে? আপনার বাড়াবাড়ি যে আপনি সুন্নতের খেলাফ কাজ করছেন, আবার মসজিদে সবগুলি সুন্নত পড়ছেন লোক দেখানো, আর কেউ না পড়লে আপনি দোষারোপ করছেন, বাড়াবাড়ি তো, বাড়াবাড়ি বিভিন্ন স্তরের আছে। জি, আল্লাহ যেন সমস্ত বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর ছাড়াছাড়ি বা শিথিলতা থেকেও যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। ইসলাম মাঝখানে না, ছাড় যেখানে দেওয়ার সুযোগ নেই, ছাড় দেওয়ার সুযোগ নেই, আর যেখানে বাড়াবাড়ির সুযোগ নেই, বাড়াবাড়ির সুযোগ নেই। জি, এটা হচ্ছে ইসলাম। আপনি না খেয়ে থাকবেন এটাও চলবে না, আর ভালো খাওয়ার পেয়েছি সুতরাং একবারে এইখান পর্যন্ত পৌঁছে দেবো, এই বাড়াবাড়ি চলবে না। ওখানা বাইনা জালিকা কাওয়ামা, মাঝামাঝি, আল্লাহ কোরআনে কারিমে খাওয়া দাওয়ার ক্ষেত্রে শিখেছে, অকুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, ওয়ালা তুসরিফু, বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করিও না। 1961 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআসিলু, তোমরা বিরামহীন রোজা রাখিও না। আর বিরামহীনের তো তফসির করা লাগবে না, তাই না?
মানে সাহরিও নাই ইফতারি নাই আর দিনের পর দিন কি করছেন দুই দিন গেল তিন দিন গেল পাঁচ দিন গেল সাত দিন গেল যেমন আজকাল হ্যাঁ পশ্চিমা কাফেরদের গণতন্ত্রের কুফরির অনুসারীদের অনশন ধর্মঘট তারপরে মনে হয় কিছু খায় না হ্যাঁ পানি খায় না পানি খায় না ফলমূল খায় মানে হিন্দুদের উপবাসের মতো শুধু ভাত খাবে না রুটি খাবে না আর হ্যাঁ হিন্দুদের উপবাস সম্পর্কে আপনাদের কোনো নলেজ আছে শোনা কথা আর কি যে শুধু খাবার দাবার খাবে না আর বাকি জুস মুস চলবে অনশন ধর্মঘট চালাচ্ছে রাজনৈতিক নেতারা হ্যাঁ শুনেছেন না শুনেনি অনশন ধর্মঘট না খেয়ে মরে যাচ্ছে ডাক্তার চিকিৎসা করছে খাবো না যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে এর নাম হচ্ছে অনশন ধর্মঘট সব কাফেরদের থেকে নেওয়া ইসলামের কোনো অবকাশ নেই ইসলামে আছে বেসাল রোজা তাও কতদূর পর্যন্ত চব্বিশ ঘন্টা ব্যাস তার বেশি না সেটাও খুব পছন্দনীয় না আপনি ইফতারির সময় হয়ে গেছে ইফতার করে দেন জি লা তুআসিলু তোমরা বিরামহীন রোজা রাখিও না কালু ইন্নাকা তুআসিল সাহাবীর ইয়া রাসূলুল্লাহ আপনি যে করছেন নবী সব তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন রোজা রাখছেন অবাক হয়ে যাবেন নবী সব পাঁচ দিন সাত দিন না সাহারি না ইফতারি না পানি কিছুই নেই এই নয় যে হিন্দুদের উপবাস কিছু খাচ্ছে কিছু খাচ্ছে না এটা এটা চলবে না শুধু এমন নয় কিছুই নেই আল্লাহু আকবার কি শক্তি আল্লাহ দিয়েছিলেন জি ইন্নাকা তুআসিলি হে আল্লাহ রসুল আপনি যে বিরামহীন রোজা রাখছেন কালা তখন উত্তরে বলেছে রসুল্লাহ লাস্তুকা আহাদি মিনকুম আমি তোমাদের মতো না আর তোমরা আমার মতো না তো যোগ্যতা আছে ক্ষমতা আছে জি ইন্নি উতআম কারণ আমাকে খাদ্য দেওয়া হয় অউস্কা আর পান করানো হয় আমাকে আল্লাহর পক্ষ থেকে খেতেও দেওয়া হয় আর পান করতে দেওয়া হয় এর মানে কি মানে ভিতর ভিতর আল্লাহর ফেরেশতারা এসে খেতে দেন হ্যাঁ নির্জনে কেউ কেউ এটাও বলেছেন যেহেতু নিজে খাচ্ছেন না আল্লাহ রাব্বুল আলমের পক্ষতে ফেরেশতা খাওয়াচ্ছেন তো আসল হাকিকি খাবার মানে বাস্তবে কিছু খাওয়াচ্ছেন কেউ কেউ এরকম বলেছে মানে জাহেরি অর্থ করেছে কেউ আর একদল বলছেন না সেটা হচ্ছে হাকিকি খাওয়ার না সেটা মানবিক খাওয়ার মানে আভ্যন্তরীণভাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার উদ্দেশ্য কি পুষ্টি খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে পুষ্টি তো পুষ্টি আছে শরীরে খায় না দেয় না পুষ্টি আছে খেয়ে দে আমরা যতটা সুস্থ তার চাইতে বেশি সুস্থ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশাল রোজা রেখে পাঁচ দিন সাত দিন বিরামহীন রোজা রেখে এটা খাওয়া দাও ওইটি খাওয়া দাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত খাওয়া দাও এটা হচ্ছে মানবিক আরবিতে বলা হয় যে এত আমন মানবিক হ্যাঁ আভ্যন্তরীণভাবে যেন তাকে পানাহার করানো হচ্ছে বর্ণনাকারী সন্দেহ যে এই বাক্য উত আম উস্কা বলেছেন বা এমনি আবি তো আমি রাত্রি যাপন করি ঘুমের অবস্থায় উত আম আমাকে খাদ্য দেওয়া হয় অউস্কার পান করানো হয় জি সেটা যেভাবে হোক না কেন দুটোই বললাম হতে পারে এটা হইতে পারে ওইটা হইতে পারে আল্লাহ আলম নবী সাল আর ভেঙে বলেন নির্বেশি 1962 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে বর্ণিত কার নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ নিষেধ করেছেন বারণ করেছেন ওয়েসাল রোজা থেকে ওয়েসাল বলে মানে কি বললাম হ্যাঁ বিরতিহীন বা অবিরাম সিয়াম পালন করা থেকে কালু তখন সাহাবীরা বললেন ইন্নাকা তুআসিল আপনি যে বিরামহীন রাখছেন আর আমাদেরকে আবার নিষেধ করছেন কাল আথম ইন্নি লাস্ত মিসলাকুম আমি তোমাদের মতো না ইন্নি উত আমো ওস্কা আমাকে খাবার দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে পানিও দেওয়া হচ্ছে 1963 নম্বর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দেখেন প্রথম হাদিস ছিল আনাসের তারপরে ছিল আব্দুল্লাহ বিন ওমর আর তৃতীয় হচ্ছে আবু সাইদ তাহলে বিভিন্ন সাহাবাই কেরাম একই বিষয়ের হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্নাহু সামিআ নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন ইয়াকুল বলতে কি বলতে শুনেছেন লা তুআসিলু তোমরা বিরামহীন সিয়াম পালন করিও না রোজা রাখিও না ফা আইয়ুকুম আরাদা আন ইউআসিল তোমাদের মধ্যে কেউ যদি বিরামহীন রোজা রাখতেই চায় যে না রাখবো আমি তাহলে ফাল ইউআসিল হাত্তা সাহার সাহরি পর্যন্ত ভোর রাত পর্যন্ত ভোর রাত থেকে ভোর রাত পর্যন্ত তাহলে সময় বেসাল বিরামহীন রোজা রাখতে পারো কালু তখন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেশি রাখছেন ফাইন্না তো কত তাহলে তারা আমলে যেন উদগ্রীব ছিলেন কত আগ্রহী ছিলেন নবী করছে আমরা কেন করব না আমরাও পারবো
কি আবেগ! এবং শুধু আবেগ মানে বিবেকহীন আবেগ না, মহব্বতের আবেগ। এবং দিনের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি করছেন, আমরাও প্রতিযোগিতা করব, আমরাও করব। ফাইন্নাকা তো আসেল ইয়া রাসূল, আপনি যে বিরামহীন রোজা রাখছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল, কালা তখন বল ইন্নি লাস্তু কা হাইয়াতিকুম, আমি তোমাদের মত না, হাইয়াতিকুম মিসলাতকুম, সব একই অর্থ। ইন্নি আবি তো আমি রাত কাটাই, হ্যাঁ, লি মুত এমন ইউত এমনি, আমাকে খাদ্য দানকারী একজন থাকে বা খাদ্য পরিবেশনকারী একজন থাকে যে আমাকে খেতে দেয়, বা সাকিন একজন পানীয় বা পরিবেশনকারী থাকে, ইয়া স্কিনি আমাকে পান করাই, সে মালায়েকা সরাসরি হইতে পারে। আচ্ছা, মালায়েকা যদি পান করে তো আপনারা দেখতে পাবেন, যখন দেখতে পেলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, তাহলে তো রোজা রাখাই হইল, আল্লাহ খাওয়াচ্ছেন, ঠিক আছে। পার্থিব কোনো খাবার তো খেলেন না, দুনিয়ার খাবার খেলে না হয় যে রোজা ভঙ্গে হলো, দিনের বেলা খাচ্ছে, কিন্তু যদি জান্নাতের খাবার খায়, দেখতে পাচ্ছেন না কেউ জান্নাতের খাবার কেউ খাচ্ছে, তাহলে কি রোজা নষ্ট হবে নাকি? ও তো আল্লাহ খাওয়াচ্ছে, কারণ এটা হচ্ছে পারলৌকিক জগৎ। পারলৌকিক খাবার, জান্নাতের খাবার হচ্ছে পারলৌকিক জগৎ, আর পারলৌকিক জগৎটা দারুত তাকলিফ না, সেখানে শরীয়তের বিধিবিধান নেই। এই জন্য জান্নাতে বড় নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে মদ, দুনিয়াতে হারাম। জান্নাতে বড় নিয়ামতের একটি হচ্ছে যে পুরুষরাও স্বর্ণ চাঁদের অলংকার পরবে, অহুল্লু আসাবেরা মিন জাহাবিন মিন ফিদ্দাতিন, দুই আয়াতে দুই রকম রয়েছে, তাই না? অলিবাস ওহফি হারির, তাদের পোশাক হবে রেশমের, রেশম জায়েজ পুরুষের জন্য, জান্নাতে রেশম হবে, তাহলে ওখানে কোনো তাকলিফে নেই, কোনো দায়িত্ব। দুনিয়াতে একসাথে চারটার বেশি বিয়ে বিয়ে করে রাখতে পারবে না, ওখানে হ্যাঁ কত দেওয়া হবে আল্লাহ ভালো জানে, সত্তরটা মশহুর, মনে করে যে সত্তর আর বাহাত্তর শুধু আমাদেরকে দেওয়া হবে, তারও বেশি দেওয়া হইতে পারে। জি জি, তো কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাকে একজন খাদ্য পরিবেশনকারী আছে যে খাদ্য দেয়, বা সাকিন একজন পানীয় পরিবেশনকারী রয়েছে, ইয়াসকিনি যে আমাকে পান করায়। 1964 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কয়টা হইল সাহাবি, কয়জন সাহাবি হয়ে গেলেন, চারজন হয়ে গেলেন, মা আয়েশা থেকে বর্ণিত, কি বলছেন, নাহা রাসূলুল্লাহ আনিল ওয়াসালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরামহীন রোজা রাখতে নিষেধ করেছেন, কি জন্য, রাহমাতাল্লাহুম, তাদের উপর মায়া করে, সাহাবা কেন তবে কি করে মায়া করে। জি, আপনাদের অনেক ক্ষেত্রে আমরা অনেক কথা নিষেধ করি, যেটা করিয়েন না, অনেক সময় দান করতেও নিষেধ করি, আমি দেখছি লোকটার বেতন কম, দান করতে, না 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 দান করার দরকার নেই। অনেকে এসে বলে যে আমি এই যে অমুক দিনে খাবার দেবো, তারা জানে, আমি বলছেন না দরকার নেই, কী দরকার খাবার দেবো, কোনো প্রয়োজন করে না, জরুরি যেটা সেটা ঠিক আছে, ঠিক আছে, দরকার নেই, না আমি খাওয়াবো সবাইকে, অসুবিধা নেই। জি, তো কথা হচ্ছে কখনো কখনো মায়া করে আমরা করি, বিভিন্ন ক্ষেত্রে করি। জি, যে যাকে ভালোবাসে অবশ্যই সে মায়া করে তার জন্য। জি, অনেক ভাইরা বোনেরা মেসেজ দেয় রাত্রে সফরে আছে, ও তো বুঝছে যে কোনখানে আছি, হ্যাঁ এক শরীর দিয়ে খেয়াল রাখেন, কি জন্য মায়া করে। জি, তো জাজাহুমুল্লাহ খের, বলছে রাহমাতাল্লাহুম, উম্মতের উপর মায়া করে, সাহাবাই মায়া করে নবীস নিষেধ করেছেন। ফাকালু, তখন সাহাবিরা বললেন যে আপনি আমাদের মায়া করেছেন, আমরা তো পারবো, আপনি পারছেন আমরা তো পারবো, ইন্নাকা তো আসেল, আপনি যে বিরামহীন রোজা রাখছেন, কালা ইন্নি লাস্তু কাহাই এত, আমি তোমাদের মতো নয়, ইন্নি ইউত এমনি রব্বি ওয়াসকিনি, দেখেন শব্দের পার্থক্য, এতক্ষণ পর্যন্ত হয় কে পান করাচ্ছে কথা ছিল না, অথবা আমার জন্য একজন খাবার দেনেওয়ালা খাবার পরিবেশনকারী আর পানীয় পরিবেশনকারী আছে, বলা হয়নি যে কে, আর এখানে সরাসরি কার কথা বলা হচ্ছে, রবের কথা, তো আল্লাহকে সরাসরি খাবার দেন এটাই উদ্দেশ্য, জরুরি নয়, জরুরি নয়। ইসলামী সেন্টার আমাদেরকে খেতে দিচ্ছে, তো সরাসরি ইসলামী সেন্টার এসে খেতে দিচ্ছে, হ্যাঁ। আরেকটা উদাহরণ দিই, ওইটা ভাষাগত এটা অলঙ্কার, প্রত্যেক ভাষাতে আছে, আমাদের কি বলছে প্রধানমন্ত্রী এই ব্রিজটা বানিয়েছে, হ্যাঁ, রাষ্ট্রপতি এই কাজটা করেছেন, তিনি করেছেন না রাজমিস্ত্রি করেছে, রাজমিস্ত্রি করেছে, তো কেন বললেন যে করেছে, কারণ
সে বিল পাস করিয়েছে, হ্যাঁ হুকুম করেছে, অর্ডার করেছে, ব্যাস। অলঙ্কার ভাষার এটা অলঙ্কার জি। তো ঠিক ওইভাবে এগুলোতে এসছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ফেরেশতাকে জি, সেই জন্য এখানে বলা হয়েছে এনি ইউত এমনই রব্বি, আমি এমন যে আমাকে আমার রব খাবার দেন, ওয়াসকিন এবং আমাকে পানীয় দেন। কালা আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ, ইমাম বুখারী রহমাহুল্লাহ বলছেন লাম ইয়াজকুর উসমান রাহমাতাল্লাহ, উসমান ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, তিনি এই রহমাতাল্লাহ শব্দটা উল্লেখ করেননি, কিন্তু তার আর এক ওস্তাদ হচ্ছেন মোহাম্মদ, ওই দুজন রয়েছে, কালা হাদ্দাসান উসমান ইবনে আবি শাইবা ও মোহাম্মদ, তো তিনি রহমাতাল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবা কেরামদের মায়া করে বেসাল বিরামহীন রোজা রাখতে নিষেধ করেছেন। ৪৯ নম্বর অধ্যায় দেখেন ওই বেসাল সম্পর্কে, কিন্তু আরেকটি নতুন বিষয় আসছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামরা জিদ শুরু করলেন যে আমরা করব, পারবো, আমরা করব, নিষেধ করছেন তারপরে করব। তখন নবী বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটু হ্যাঁ মজা চাখাচ্ছি, শাস্তি দিয়ে মজা চাখানো হয়, এটা ভাষার অলঙ্কার। হ্যাঁ ছেলেকে মার দিবেন দুষ্টামি করেছে, কিন্তু বলছি আচ্ছা ঠিক আছে তোকে মজা দেখাচ্ছি, এবার আসুক তারে আমি মজা দেখাবো, মজা দেখাবো। তো আল্লাহ হেফাজত করুক, হাটে বাজারে যেতাম ছোটো কালে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো স্মৃতি শক্তি দিয়েছে, জীবনে কোনো দিন বসে যে গান শোনা এটা করিনি কোনো দিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে হাটে বাজার করতে গেছি, বা আব্বা বাজার করে দিয়েছে হাটতে নিয়ে আসছি, আবার ওই গান হচ্ছে মাইকে, তখন তো মাইকের যুগ ছিল, ওই মাইকিং গান হচ্ছে, এমনিতে এখানে ব্রেনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ছাড়া ফালতু কথা মুখস্থ করিনি। আপনাদেরকে বলেছি এখন পর্যন্ত আমি ক্রিকেট বুঝি না, আলহামদুলিল্লাহ বলি, বুঝি না যে ক্রিকেটে কেমন করে জিতে আর কোনটা দিয়ে জিতে, এমনকি ভলিবল অত বুঝি না, হ্যাঁ কিছুটা, ফুটবল কাবাডি এগুলো সব দেখেছি, কিন্তু বেশি কিছু বুঝি না একটু একটু, আর ক্রিকেট তো বুঝিই না, কারণ ক্রিকেট খেলা সবগুলি খেলার মধ্যে আল্লাহর জিকির থেকে বেশি গাফিলকারী, কয়েক ঘন্টা ধরে খেলতে থাকে আর তাতে না নামাজ না ইবাদতবন্দেগি না জিকির আজকার, আর তারপরে যারা খেলে ইল্লামার রাহেল্লাম আল্লাহ তাদের ওই সেজদা শুকুর দেখে ভাবেন খুব ভালো মানুষ তারা, হিদকে সেজদা শুকুরও চলছে আর কোথায় কোথায় আরও কত কী চলছে জি। আল্লাহ হেফাজত করি সব ফেতনা থেকে। এই জন্য যারা এদের ভক্ত হয়ে যায়, আর এদেরই কেন ভক্ত, আরে কাফের দেশেরও ভক্ত আজকাল, এই যে যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়ার, বাঙালি জাতি কোথায় পড়ে আছে, কেউ ইউক্রেন ভক্ত আর কে রাশিয়া ভক্ত, আর ফেসবুক যুদ্ধ চলছে, আর না হলে কত যে কি চলছে, আল্লাহ হেফাজত করুক, সবাই কাফের, আপোষে লড়তে থাক, আর মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, একজন মুসলিম হিসাবে দোয়া করে আল্লাহ সাল্লাতি জালেমিন আল্লাহ জালেমিন ওয়াখরে জেল মুসলিমিন আমি বাইনে আই দিম সালেমিন আলেমিন, দোয়া মুখস্থ থাকলে দোয়া করে, যদি হাদিসে দোয়া নয় কিন্তু খুব সুন্দর দোয়া, আর না হইলে আপনি নিজের ভাষা বলেন আল্লাহ জালেম দিয়ে জালেমকে নির্মূল করো, হ্যাঁ সাফ করো, আর মুসলিমদের সহি সালামত রাখো, সহজ কথা আমার মহব্বত ইসলামের সাথে, কারণ আমার মহব্বত আমার রবের সাথে, আমার রসুলের সাথে, আমার দিনের সাথে, আমার কাবার সাথে জি। সুতরাং এর সাথে যার সম্পর্কে তার সাথে আমার সম্পর্ক আছে, আর বাকি কার কী হচ্ছে কোনো দিকে নেই, আমি এটাও তো নেই ওটাও তো নেই জি, কারণ তারা ইসলামকে মেনে নিতে চায় না, ইসলামকে বরদাস্ত করতে চায় না, হিজাব পর্দাকে বরদাস্ত করতে চায় না জি। কাফের যদি পর্দা করে সেটা হচ্ছে সভ্যতা, আর মুসলিম যদি ভালো কাজ করে সেটা অসভ্যতা, কাফের যদি উলঙ্গ হয়ে যদি পার্লামেন্টে বক্তব্য করে সেটাও সভ্যতা, তার স্বাধীনতা রয়েছে, কিন্তু মুসলিমের আমরি চেহারা ঢাকার স্বাধীনতা নেই, হ্যাঁ মুসলিম পুরুষে টাকনার ওপর কাপড় পরার স্বাধীনতা নেই, গাড়ি রাখার স্বাধীনতা নেই, কেন এটা হয়েছে আমাদের বদআমলের কারণে হয়েছে, আমরা যে কাফেরদের পক্ষ নিচ্ছি, কেউ এর পক্ষ কেউ এর পক্ষ, সেই জন্য আমরা ব্যক্তিত্বহীন হয়ে গেছি, এই জাতি ব্যক্তিত্ব নিজের হারিয়ে দিয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের হারানো শক্তি আল্লাহ যেন ফিরিয়ে দেন, আর তখনই ফিরে আসবে যখন তৌহিদ ঠিক হবে, শিরক বিদআত মুক্ত হবে, সুন্নতের অনুসারী হবে, ফরজ ওয়াজিবের হেফাজত করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, কাফেরদের ঘরে ঘরে যেসব অপরাধ হয় সেসব অপরাধ থেকে মুসলিমদের ঘর, মুসলিমদের পরিবার, মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি যখন পাক পবিত্র হবে, কাফেরদের মতো পাপ করতে থাকবে আর মনে করবে যে কাফেরদের গোলামি করতে হবে, অবশ্যই কাফেরদের গোলামি করতে হবে, কারণ কাফেরের চাইতে নিকৃষ্ট,
ইসলাম থাকার পরে আপনারা কাফেরদের মতো আচরণ করছেন, কাফেরদের মতো পাপে ডুবে আছেন, আল্লাহ যেন হেফাজত করেন। তো চলেন 49 নম্বর অধ্যায় বলছে বাবু তানকির লেমান আকসার আল বিসাল, এই অধ্যায় হচ্ছে শাস্তি দেওয়া সম্পর্কে ওই সব লোকদেরকে যারা বেশি বেশি বিরামহীন রোজা রাখে। যেন বাড়াবাড়ি করে বিরামহীন রোজা রাখবে তো একটু শাস্তি দেওয়া হোক, ঠিক আছে চল কদিন পারিবার পর, দুই দিন তিন দিন পাঁচ দিন কতদিন দেখি কতটা ক্ষমতা আছে। জি এইভাবে নবী সাল্লাম করেছেন একবার। রাওয়াহু আনাসুন আনিন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী এই মর্মে হাদিস বর্ণনা করেছেন। 1965 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালি ফিস সোম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ক্ষেত্রে বিরামহীন রোজা রাখতে নিষেধ করলেন, বিরামহীন সিয়াম পালন করতে কি করলেন নিষেধ করলেন। ফাকাল আলাহু রাজুল মিয়াল মুসলিমিন, জনৈক মুসলিম ব্যক্তি বললেন, মুসলিম ব্যক্তি নবী সাল বলছে তার মানে সাহাবি তাই না, তার বলছেন তার মানে সামনে হাজির যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সাক্ষাৎ করেছে, একবার সাক্ষাৎ করে দেখেছেন না, কারণ অন্ধ তো দেখে না, তো অন্ধ সাহাবি হয় না। এই জন্য অনেকেই সাহাবির সঙ্গে করতে গিয়ে নবী সাল্লামকে যে দেখেছেন এটা সূক্ষ্ম না, তাহলে অন্ধকে বের করে দিলেন আপনি। আবদুল্লাহ বিন মাকতুম এরকম সাহাবি যারা অন্ধ ছিলেন তাদের বের করে দিলেন তাই না, যে সাক্ষাৎ করেছেন। আর অন্ধ সাক্ষাৎ করতে পারে, অন্ধ দেখতে পারে না কিন্তু সাক্ষাৎ করতে পারে, বুঝে গেছে। এই যে মাররা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, মান লাকি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলাকাত করেছেন। তো একজন মুসলিম মানে সাহাবি বললেন ইন্নাকা তুয়াসালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বিরামহীন রোজা রাখছেন আর আমাদেরকে আবার কেন নিষেধ করছেন। কাল ওয়াইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে আছে কে, আরে আমার আমার সাথে নিজেকে তুলনা করছো পারবে। ইন্নি আবিতু ইউতিমুনি রব্বি ওয়াইস্তিনি, আমি রাত যাপন করি রাত কাটাই এমন অবস্থায় যে আমাকে আমার রব খেতে দেন, আমার রব আমাকে পান করতে দেন। জি ফালাম্মা আবাও আইয়ান্তাহু আনিল ওয়াসাল, যখন সাহাবাই কেরামদের একদল বিরামহীন রোজা রাখা না রাখাকে অস্বীকার করলো, ওয়াসাল করবেই ইয়া রাসূলুল্লাহ করবো আমরা, আপনি পারছেন আমরাও পারবো, এই নয় যে আপনার নাফরমানি করছে আপনার কথা মানি না, এটা নয় কিন্তু উদ্দেশ্য। তো দেখেন মানুষের নিয়তটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি লোক যদি বলে নবীর কথা মানি না তাহলে সে মুসলিমও থাকবে না, ঠিক কিনা, কিন্তু যদি বলে নবী সাল্লাম মায়া করেছেন, মায়া করেছেন কিন্তু কাজটা তো ভালো, ভালো না হয় নবী সাল্লাম করছেন কেন, তো নবী সাল্লাম করছেন তো আমরাও করি, পারবো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ছাড় দেন, করেই যাচ্ছেন গুনাহগার হবে, ওই রকম নাফরমান গুনাহগার হবেন না। হ্যাঁ কেন, উদ্দেশ্যটা নাফরমানি করা নাই, অবাধ্যতা নাই, উদ্দেশ্য হচ্ছে বুঝতে পারছেন না বিষয়টা মায়া করছেন, চেষ্টা করি পারবো আমরাও পারবো। জি হ্যাঁ, তো তারপরেও উচিত নয় করা, কিন্তু দুটো অপরাধে পার্থক্য করেছে, দুটো অপরাধে পার্থক্য করেছে। জি বলছেন যে যখন তারা অস্বীকার করলো সাল বিরামহীন রোজা ছাড়তে, যে বিরামহীন রোজা ছাড়বে না রাখবে তারা, ওয়াসাল বেহি অমন বেহিমি অমন, তখন নবী সাল্লাম ওই সাহাবাই কেরামদেরকে নিয়ে বিরামহীন রোজা শুরু করে, ঠিক আছে রাখো তাহলে আমার সাথে শুরু করো, এই শুরু করলে ইয়মন একদিন গেল, সোম্মা ইয়মন তারপর আর একদিন গেল, হ্যাঁ সোম্মা রাহুল হ্যাঁ দুই দিন হয়ে গেছে, দুই দিন দু রাত 48 ঘন্টা হয়ে গেছে। নবী সাল্লাম বলছেন যে এবার তোমাদেরকে শিখিয়েই ছাড়বো, মানে মজা দেখিয়েই ছাড়বো, কিন্তু ভাগ্য ভালো শেষ দিকে রমজানের শেষ দিক ছিল চাঁদ উঠেছে, 29 গিয়ে কি হয়েছে ঈদের চাঁদ উঠেছে। তো বলছেন সোম্মা রাউল হ্যাঁ, তারপরে সাহাবাই কেরামগণ হ্যাঁ সওয়ালের চাঁদ দেখেন ঈদের চাঁদ দেখে নিয়েছেন, ফাকালা তখন নবী সাল্লাম বলে লাউ তাআখারা, যদি চাঁদ উঠতে দেরি হইতো, চাঁদ উঠতে যদি বিলম্ব হইতো, লাজিদ তো কমতো আরও বাড়াইতাম, হ্যাঁ 324 করেই ছাড়তাম। জি জি কাত্তান কিলে কেন বলে আরও বাড়াইতাম কেন, কাত্তান কিলে লাহুম তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, যে একটু পানিশমেন্ট হোক তোমাদের, সোজা হও একবার তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে। হিনা আবাউ আইয়ান্তাহু, যখন তারা এই বিরামহীন রোজা রাখা ছাড়তে তারা অস্বীকার করেছিল, সেই জন্য নবী উদ্দেশ্য করেছিল যে এবার ওদেরকে কী করবো শাস্তি দেবো মজা দেখাবো। জি 1966 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল বিসাল, তোমরা নিজেদেরকে বিরামহীন রোজা রাখা থেকে দূরে রাখো, রাখিও না তোমরা, দেখো তোমরা এই কাজ করিও না। ইয়াকুম, ইয়াকুম শব্দটি বিভিন্ন হাদিসে, ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা থেকে সাবধান। জি, ইয়াকুম, হ্যাঁ কি, ইয়াকুম ওয়াল, ইয়াকুম আল জান্নাহ, ইয়াকুম, হ্যাঁ ওয়াজান, মানে ই করতে, কুধারণা রাখতে, কুধারণা থেকে সাবধান। জি, ইয়াকুম অলবেসাল, তোমরা বিরামহীন রোজা রাখা থেকে সাবধান, দূরে থাকো। মাররাতে দুইবার বললেন, কিলা, তখন বলা হলো, মানে কোন সাহাবি বললেন, ইন্নাকা তু আসল, আপনি যে রাখছেন বিরামহীন রোজা, কালা ইন্নি আবি তো, আমি রাত কাটাই, ইউত এমনি রব্বি ওয়াসকিন, আমার রব আমাকে খেতে দেন, আমার রব আমাকে পান করতে দেন। ফকলফু, ফকলফু বা ফকলফু, কালিফা একলফু, ফকলফু মিনাল আমালে মা তুতিকুন, এতটুকু এখানে বাড়তি রয়েছে, আগেরগুলো তো বারবার করে হাদিসগুলো আসলো, কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটি হাদিসকে এতবার কেন নিয়ে আসছেন, কোনো না কোনো ফায়দা আছে, হয় কিছু বাক্য বেশি আছে, যেমন কোনটা রাহমাতাল্লাহ, হ্যাঁ এখানে ফকলফু মিনাল আমালে মা তুতিকুন, অথবা কোন কোনোটাতে যেমন এসছে যে যদি তোমরা করতেই চাও সমবেশাল, তাহলে সাহারি পর্যন্ত করতে পারো, এতটুকু আসলেও, আবার কোনোটাতে হয়তো মতনের ফায়দা নেই কিন্তু সনদের পার্থক্য আছে, এবং বোখারি ওস্তাদ বা সাহাবি আলাদা আলাদা, সেজন্য নিয়ে আসা হয়েছে। তো ফায়দা ছাড়া কখনো তাকরার রিপিট হাদিস আসে না, সাধারণত আসে না, অবশ্য কোনো ফায়দা আছে, ওই সনদে ফায়দা আছে হাদিসের, আর না হলে মত নেই যে এবারত রয়েছে তাতে কোনো ফায়দা আছে। এগুলো মাদ্রাসা ছাত্রদের জন্য, যদি আপনাদের কাজে আসবে না কিন্তু জেনে রাখা ভালো, কারণ অনেকে মনে করতে পারি একটা হাদিস বারবার নিয়ে আসার দরকার, গোটা এক ঘন্টা খালি ওইটাই চলছে, শুধু ওইটাই চলছে, না অবশ্যই কিছু আছে যেটা আপনি বুঝেন নাই। জি, ফকলাফু মিনাল আমালে, সুতরাং ফকলাফু মানে তকলিফ থেকে, তকলিফ মানে কি, কষ্ট, হ্যাঁ আচ্ছা, তকলিফ মানে কষ্ট, কষ্ট, কোনো দায়িত্ব কাঁধে নিলে কষ্ট হয় না, অবশ্যই কষ্ট, একটা দায়িত্ব আছে, মাথার উপর বোঝা আছে, ভাই মাথার উপর একটা বোঝা ছিল, নামাইলাম কারণ একটা দায়িত্ব নিয়েছিলেন, তো এখানে দায়িত্বের অর্থ রয়েছে, ফকলাফু মিনাল আমাল, আমলের অতটাই দায়িত্ব নাও, আমলের অতটাই দায়িত্ব নেও, মা তুতিকুন, যতটা তোমাদের ক্ষমতা আছে, সাধ্যের বাইরে দায়িত্ব নিও না, যে না 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 আমরা পারবো, এই পাঁচ দিন সাত দিন পারবো, আর অবস্থা খারাপ হয়ে গেলো, শেষে হাসপাতাল চলে যেতে হইলো, এরকম বেসাল রোজা রাখতে গিয়ে বা মরেই গেলো, না এমন যেন না। ফকলাফু মিনাল আমালে মা, এইরকমই তাহাজ্জুদ পড়ার লোক কিন্তু আছে অনেকে, কে জানো বলছে কিছুদিন আগে কার সম্পর্কে নিজের অথবা ভুলে গেলাম, চেহারাটা মনে নেই কিন্তু মনে আছে, তাহাজ্জুদ পড়ে রাত্রে তিন ঘন্টা চার ঘন্টা, আজকালকার জামানার লোক যে তিন ঘন্টা চার ঘন্টা তাহাজ্জুদ পড়ে, তাহলে আর দিনে যদি চাকরিজীবী হয়, নিজের ব্যবসা নয় যে স্বাধীন, যখন ইচ্ছা তখন আসলাম, যখন ঘুম পুরা হবে তখন আসবো, এমন নয়, চাকরিতে বাধা ওই টাইম টু টাইম আসতে হবে, অবশ্যই ধোকাবাজি করবে, অবশ্যই তার বেতনে একটা অংশ হারাম হয়ে যাবে, কিন্তু যদি ডিউটিতে টাইম মতো চলেও আসে, পাঞ্চ করে কিন্তু ঠিকভাবে কাজ করবে না, ক্লান্তি, হ্যাঁ মাথার ব্যথা, শরীর খারাপ, কম চাপছে, হবে না, হবে না তো ক্ষতি করলেন আপনি, বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে পারে। যে ফকলাফু মিনাল আমালে, আমলের দায়িত্ব নেও অতটাই মা তুতিকুন, যতটা তোমাদের সাধ্য রয়েছে, হ্যাঁ যতটা তোমাদের সাধ্য রয়েছে। পঞ্চাশ নম্বর অধ্যায় বলছে বাবুল ওয়েসাল এল সাহার, এই অধ্যায় হচ্ছে যে সাহারি পর্যন্ত বিরামহীন রোজা রাখতে পারো, আগে হাদিসের একটা অংশ চলে এসছে, ওইটাকে আলাদা করে মশলাটাকে প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য অধ্যায় কায়েম করেছেন, যে সাহারি পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা তাহলে কেউ রোজা রাখতে পারে। উনিশশো সাতষট্টি নম্বর হাদিস, সাহাবি হচ্ছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বলছেন আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লা তুআসিলু, তোমরা বিরামহীন সিয়াম পালন করিও না, রোজা রাখিও না, তারপরে বলছেন ফাইয়াকুম আরাদা ইয়াসিল, তোমাদের কেউ যদি বিরামহীন রোজা একান্ত রাখতে চায়, ফালিও আসের এল হাত্তা সাহার, তাহলে সাহারি পর্যন্ত বিরামহীন রোজা রাখুক, সাহারি পর্যন্ত, ওই যে সাহারি খেয়েছেন সারাদিন গেল, আর তার মাগরিবে কিছু খেলেন না, সারা রাত কাটিয়ে দিলেন, আবার সাহারির সময় আগামী দিনের জন্য নতুন করে সাহারি খান, হ্যাঁ নতুন করে সাহারি খান। জি, যদি রমজান হয় তাহলে, আর রমজান যদি না হয় নফল রোজাতে ধরেন কেউ বেসাল করছে, তাহলে ব্যাস ইফতারির সময় ইফতার করলেন না, কিন্তু ফজর এখানে ইফতার করলেন,
তখনই খেলেন, ওটাই আপনার ইফতার। তো এই আর কি, তো এতটুকু শেষ ছাড় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম। তারপরে এটি উত্তম নয়, তারপরে এটি উত্তম নয়। তাহলে বোঝা গেল আরেকটি মশলা এখানে এসব আলোচনা থেকে, যে সব জায়গায় এই ফর্মুলা চলবে না, যে যেমন যার মেহনত তেমন তার ফল। বলেন বলেন, এই ধরনের একটা ভাষা আমাদের সমাজে খুব প্রসিদ্ধ, যে যেমন মেহনত করবে সে তেমন ফল পাবে, সব ক্ষেত্রে প্রযোজ্য না, এবাদতের ক্ষেত্রে ওটা না। যেমন যার এবাদতের কোয়ালিটি হবে সে তেমন ফল পাবে। এবাদতের কোয়ালিটি সম্পর্ক কলবের সাথে, হৃদয়ের সাথে। পাশাপাশি দুজন নামাজ পড়ছেন, একজন কত খুশুর সাথে অন্তর থেকে, আর কত যে তার অন্তরটা নরম হয়ে মনোযোগী হয়ে নামাজের সালাতে ডুবে গেছে মনে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে স্মরণে ডুবে গেছে। আর আরেকজন লোক গোটা নামাজে তার হিসাব করছে, যে বছর কি লাভ করলাম লস করলাম, কখন যাবো বাড়ি কখন ছুটি পাবো, সমান মোটেই সমান নাই, আসমান জমিন পার্থক্য রয়েছে। তো বিভিন্ন দিক রয়েছে। তারপরে সন্ন্যতি তরিকা, একজন সন্ন্যতি তরিকা পড়েছে, একজন বেদাতি তরিকা পড়েছে, কোয়ালিটি সমান? হ্যাঁ, একটা চায়না কোয়ালিটি, জি বেদাতি নামাজ চায়না কোয়ালিটি, জি জি চায়না চায় তো খারাপ, চায়না তো কাজ চলছে আজকাল তো সারা পৃথিবী ছেয়ে গেছে, যেমন বেদাত সারা পৃথিবী ছেয়ে গেছে তেমন চায়নার মাল সামানও সারা পৃথিবী ছেয়ে গেছে। আল্লাহ জানে কী হবে আগামী, তো আল্লাহ হেফাজত করুক কাফেরদের স্বার্থেই। তো কী বলছিলাম, কেউ যদি বেসাল বিরামহীন রোজা রাখতেই চাই, ফালিও আসেল হাত্তা সাহার, সাহার পর্যন্ত, সাহারি পর্যন্ত কি করতে পারে, বেসাল বিরামহীন রোজা রাখতে পারে। কালু সাহাবিরা বললেন, ফাইন্নাকা তো আসেল ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বেসাল করছেন বিরামহীন রোজা রাখছেন, কাল লাস্তু কাহাই আতেকুম, আমি তোমাদের মতো মানুষ নই, ইন্নি আবি তো মানুষ অবশ্যই কিন্তু তোমাদের মতো নয়, জি মর্যাদা দিক থেকেও তোমাদের মতো না, তিনি আবদুল্লাহ মানে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আল্লাহ আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, এটাও যেমন মনে রাখতে হবে মর্যাদার দিক থেকে, তেমনই শারীরিকভাবেও, শারীরিকভাবেও দৈহিক গঠনের দিক থেকে, জি নবী সাল্লাল্লাহু আলাইহি মতো কেউ না। সাহাবীরা খন্দকের যুদ্ধে সিরাতুন নবীতে আলোচনা করেছি, যে একটা পাথরকে কেউ ভাঙতেই পারছে না, হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি দিলেন বাড়ি, একবার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ। তো ঠিক খাওয়া দাওয়ার ক্ষেত্রেও এরকমই, না খেয়ে থাকার বিষয়, হ্যাঁ, তারপরে সাহসী কোথায়, বীরত্বে। সাহাবা কেন হুনাইনের যুদ্ধে এত তীর মশুল ধরে বৃষ্টির মতো বর্ষেছে, সবাই চলে গেছেন এদিকে সেদিকে ছত্রভঙ্গ হয়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সামনের দিকে বাড়ছে, সামনের দিকে বাড়ছে না, বলছে আনা আনান নবী উল্লা কাজেব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যুক নবী নই এবং আব্দুল মুত্তালিবের সন্তান, বংশের দিক থেকে বংশ মর্যাদা আল্লাহ দিয়েছেন, এবং আমি নবী হচ্ছে সত্যবাদী নবী, সুতরাং পিছে পিছপা হওয়ার প্রশ্নে উঠে না, হ্যাঁ কোনো দিন এটা হইতে পারে না। তারপরে নবী সাল বলছে এলাইয়া ইবাদ আল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার দিকে আসো, কোথায় তোমরা পালাচ্ছ, এলাইয়া ইবাদ আল্লাহ। তখন সাহাবাই কেরামদের হুঁশ ফিরেছে, আরে নবী সাল্লাহ সাল্লাম সামনে দিয়ে বাড়ছেন, আমরা তো এই মুসলধার তীরের বৃষ্টিতে হুনাইনের যে যুদ্ধ ছিল তাতে এই সাকিব গোত্র, এই যে তাইফের আশপাশে এরা বাস করতো, এরা তীর চালানোতে এত পারদর্শী ছিল, এত পারদর্শী ছিল, এদের নিশানা তীক্ষ্ণ নিশানা ছিল, আল্লাহু আকবার, আর বরদাস্ত করা যাচ্ছে না। মানুষের জান কত, মানে জান নিয়ে খেলা করা এত সহজ বিষয় নয়, মুখে জেহাদ জেহাদ করা খুব সহজ, হ্যাঁ, আর মানুষকে উস্কিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়াটা এত সহজ নয়, বহুবার চিন্তা করতে হয় এবং সেই রকম ইমান লাগে এত সহজ নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাতামান্নাউ লিকাল আদু, দুশ্মনের সাথে মুখোমুখি হোক আর মারামারি হোক এটা কখনো চেয়েও না, আল্লাহ সহি সালামতে রাখো, ওয়াসালুল্লাহ আফিয়া, আল্লাহর কাছে আফিয়াত নিরাপত্তা তলব করে, আল্লাহ নিরাপদ রাখো, জালেমদের অনিষ্ট থেকে, পাপীদের অনিষ্ট থেকে, কাফেরদের ইসলামের দুশ্মনদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে, এই কথা বলেছেন, এই কথা বলেননি যে যেখানে সেখানে শুধু সিং মারো, হ্যাঁ সোশ্যাল মিডিয়া খালি সিং মারতে থাকো, এই কথা বলেননি, যেখানে সেখানে শুধু গুতা মারতে থাকো, এই কথা শিখেছেন ইসলামে, না কখনো শেখানো হয়নি, এগুলো হচ্ছে মূর্খ তো চরমপন্থা, এগুলো খারেজিদের কাজ। লা তাতামান্নাউ লিকাল আদু, সহি হাদিস, সহি বুখারী মুসলিমের এগুলো হাদিস, আপনি বাই হাদিসগুলো দেখ, পরোয়া করেন না বিদা, এই সব বিধাতি গুমরা পথভ্রষ্ট খারেজিরা, জি আল্লাহ হেফাজত করে দাও নিষ্ঠ থেকে। এলেম নেই আবেগ, এলেমের সাথে আবেগ থাকলে কাজ হবে, এলেমের সাথে ইমানি জজবা লাগবে, অনুপ্রেরণা লাগবে, কিন্তু এলেম না থাকলে কোনো ফায়দা নেই, আসলে এলেম, জি এলেম হাসিল করো। তো এই ছিল হাদিস। তারপর 51 নম্বর অধ্যায়ের এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বলছেন এখন প্রসঙ্গ তাহলে বেসালের শেষ, তাই না, বলছেন বাবু মান আকসামা আলা আখিহি, এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নিজের কোনো মুসলিম ভাইকে কসম দেয়,
যে আল্লাহর কসম লাগে তোকে এটা করতে হবে, তো জায়েজ কি না? জায়েজ, বাস কাজটা নাজায়েজ যেন না হয়। এখন কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, আর বলছে আমি ভাই এগুলো আমি ওই সব নিষেধ হিসাব করি না, বলছে তোকে আল্লাহর কসম দিচ্ছে আমার সাথে জর্দা দাও পান খেতে হবে, খাবেন নাকি? হারাম কাজ, ও হারাম খাচ্ছে আপনি হারাম খাবেন? হ্যাঁ, ও চুরি করছে আপনি চুরি করবেন? না 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 না, মোটেই না। আপনার বাপ মারামারি করছে, যেন আপনিও মারামারিতে লেগে যাবেন, কারণ আমাদের দেশের লোকেরা এরকম করে যে নিজের বংশ লেগেছে লাগরে, কোন দিকে যাচ্ছে জালেম, নিজের বাপ নিজের মা নিজের বংশ ওপর ওই নাই না, এটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই। কিন্তু হকের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে অথবা জায়েজ কাজের, ধরেন মোবাহ একটা জায়েজ কাজ, তিন দিকে সমুদ্র আপনাদের, এইটা উদাহরণ বেশি দিই আমি। আপনারা মনে করছে যে চলেন একটু ফিরে আছি, চলেন আজকে একটু ছুটির দিন আছে, কর্ণি সমুদ্র বিচে ঘুরে আসি। তা আপনাদের এক প্রিয়জন ঘনিষ্ঠ বন্ধুকে ডাকছেন, বলছে ভাই যাবো না, ভালো লাগে যাবো না, সে আল্লাহর কসম লাগে তোকে যেতে হবে, তোমাকে নিয়ে যাব। তো এই কসম থেকে মুক্ত করাটা উচিত, হাদিস আছে। যখন কসম খেয়ে নিয়েছে তো তার দাবিটা কি করেন, পূরণ করেন, না হলে ওকে কাফারা দিতে হবে, না হলে ওকে কাফারা দিতে, ও কাফারা থেকে রক্ষা করেন, বুঝলেন? জায়েজ হইলে, জায়েজ হইলে, আর নেকির কাজ হলে তো অবশ্যই, নেকির কাজ তাহলে তো অবশ্যই, ফরজ হলে তো এমনি করতে হবে, আর সুন্নত নফল হইলে জরুরি নয় করা, কিন্তু তারপরে যখন কসম দিয়েছে তো আরও তার গুরুত্ব বেড়ে গেছে যে করেন সে কাজটি। তো বলছেন কেউ যদি নিজের ভাইকে কসম দেয় লিউফতেরা ফিত্তাত, নফল রোজা ছাড়ার জন্য, নফল রোজায় আছে আর তারপরে ভালো খাবার আপনার বাসাতে আছে, আর বন্ধুকে বলছেন যে বন্ধু বা ভাই আসেন একটু খাওয়া দাওয়া খান, বাসা বলছে ভাই এত রোজা আছি, বলছে আল্লাহর কসম লাগে এত সুন্দর খাবার আছে, হ্যাঁ পোলাও আছে আর চিনি গুঁড়ার পোলাও আছে, বাঙালি জাতি মানে চিনি গুঁড়া, যাই নাই চিনি গুঁড়া আমাকে মজা লাগে না, কিন্তু এই খুদি 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 বুঝেন ছোটো ছোটো দানা, ও লম্বা থাকলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এক একজন এক এক রুচি। তো খেতে ডেকেছে, বলছেন না ভাই আমি রোজা ধরেছি, আমি রোজা ছাড়বো না, আল্লাহর কসম লাগে ভাই আসতেই হবে, তাহলে কী করা উচিত? এইটা হচ্ছে অধ্যায়, বলছে যে কসম থেকে মুক্ত করে দেন। কোনো ভাইকে যদি কেউ কসম দেয় লেইফতেরা, সে আম ভঙ্গ করা যে রোজা ছাড়ার জন্য, ফির তা তো নফলের ক্ষেত্রে, নফল রোজা ফরজের ক্ষেত্রে নয়, ফরজের ক্ষেত্রে নয়, মোটেই নয়। ও আলাম ইয়ারা আলিহে কাদা আন, তার জন্য কাজা নেই, যে রোজা যেহেতু ছেড়ে দিয়েছে গত বৃহস্পতিবার, কালকে গত বৃহস্পতিবার ছিল না, তো বৃহস্পতিবার রোজা ছাড়িয়েছেন, এখন বলছেন তো তো কাজা করতে হবে, আমাকে কাজা করতে হবে, অথবা আপনি বলছেন যে কাজা করতে হবে যেহেতু ছেড়েছিস, না 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 কোনো কাজা নেই, নফল রোজার কোনো কাজা নেই। জি, হানাফি মজাহে আছে সেই জন্য, তো এমন বখারি রহমাহুল্লাহ যেন হানাফি মজাহের একটা ফতোয়ার রদ করছে, হানাফি মজাহে রয়েছে কোন নফল ইবাদত শুরু করে দিলে সেটা কমপ্লিট করা ওয়াজিব হয়ে যায়, এটা তাদের ফর্মুলা। দলিল দলিল হাদিসে স্পষ্ট স্পষ্ট আছে, না ওইটা না হতে পারে, এই হাদিসগুলি মাহমুদ রাহিমুল্লাহর জামানায় তার কাছে পৌঁছেনি, কারণ হাদিসের কিতাব এভাবে সংকলন হয়নি, কিন্তু কোরআন তো ছিল, সুতরাং কোরআন থেকে দলিল তারা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবদিলু আমালাকুম, হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করিও না, বাতিল করিও না। তো গতদিনে তুমি রোজা রেখেছিলে আর বিকেলবেলা দুপুরবেলা যে রোজাটা তুমি ছেড়ে দিলে তো আমলটা বাতিল হয়ে গেল না, বাতিল করিও না, তো বাতিল করিও না, তাহলে কী করতে হবে যখন ছেড়ে দিয়েছ? যে কাজা ওয়াজিব, হানাফি মজহাবে কাজা ওয়াজিব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসায়মুল মুতাত্তাউ আমিনুল লিনাফসে, নফল রোজাদার নিজের নিজের মালিক, নিজেই নিজের মালিক, ইনশা আসামা চাইলে রোজা রাখলাম সারাদিন, ওয়া ইনশা আফতার, আর চাইলে যে কোনো সময় ছেড়ে দিলাম, কোনো গুনাহ নেই। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই একবার বলেনি যে দেখো ছেড়ে দিলে ঠিক আছে কিন্তু কাজা করে নিয়ে পরে, এই কথা বলেছেন, তাহলে বোঝা গেল যে হাদিস দিয়ে তাফসির করতে হবে, সংক্ষিপ্ত আয়াতের তাফসির হাদিস করতে হবে যেখানে ডিটেলস বিস্তারিত আছে, সংক্ষিপ্ত, আমল নষ্ট করিও না, আমল নষ্টীকরণ বিভিন্ন ক্ষেত্রে আমল নষ্ট করিও না, আমল নষ্ট করে শিরিক করে আমল নষ্ট করিও না, হজ করে গেলেন আর চলে গেলেন খাজা বাবার মাজারে, শাহজালের মাজারে আট রসিদ চলে গেলেন, আমল নষ্ট করে দিলেন আপনি, তাই না? বেদাত করে আমল নষ্ট করিও না, নামাজ তো দিয়ে নামাজ শুরু করলে, যাই নামাজের বেদাতের দোয়া আর ওই সব পড়ে, ইফতাদায় তো ভেহাজেল ইমাম পড়ে, সম্মিলিত মোনাজাত করলেন, তো বেদাত করলেন, তো আমল নষ্ট করলেন, বেদাত করে শরীফ করে আমল নষ্ট করিও না, ফরজ সলাৎ শুরু করে দিয়েছেন, ফরজ রোজা শুরু করে, তাহলে আমল নষ্ট করিও না, কারণ ফরজ হ্যাঁ ছাড়া জায়েজ, এমার্জেন্সি না হইলে ফরজ নামাজ ছাড়া যাবে না,
হ্যাঁ ইমার্জেন্সি কেউ মারা যাচ্ছে, তখন কী করতে তাকে বাঁচাবার জন্য লাফ দেন আপনি, তখনই নামাজ ছেড়ে দিয়ে সাপ সামনে চলে আসছে বলে যে সাপই আমাকে দংশন করুক আমি নামাজ ছাড়বো না, কারণ কোরআন আছে ওয়ালা তু তেলু আমল আমল বরবাদ করিও না, তাই নাকি জাহেলদের ফতোয়া হয়ে যাবে। তাহলে কী করতে হবে, তখনকার মতো আমলটা ছেড়ে দেন পরে কাজা করেন, কারণ এটা যেহেতু ফরজ কাজ কিন্তু নফলের ক্ষেত্রে কাজা নেই। তিন মজহাবে শাফি মালিকি হাম্বেলি মজহাবে আহলে হাদিসদের কাছে কোনো আমল নফল আমল করছিলেন ছেড়ে দিলেন আর কাজা তার নেই। জি তো এই ছিল অধ্যায়। তার কি বলছেন যে ওলাম ইয়ারা আলিহে কাজান, এর জন্য কোনো কাজা দেখেননি ওলামা ইকরাম। এজা কানা আও ফাকা লাহু, যে সেটা যদি তার জন্য বেশি সুবিধাজনক হয়। কোনটা সুবিধাজনক? নফল রোজা ছেড়ে দেওয়াটা সুবিজনক সুবিধাজনক, সেই জন্য যে কোনো ক্ষেত্রে হোক না কারণ সুবিধাজনক, সেই জন্য কসম যদি দেয়। এমনি এমনি শুধু কারো রোজা ভাঙাইবেন সেই জন্য নয়, করছে করুক ভালো কাজ একটা করুক, বিনা কাজে নয় কিন্তু ভালো একটা পার্টি আছে, আর এটা তো সবসময় হয় না, সাধারণত ভাই বছরে একবার হয়তো একটা সুন্দর পার্টি করেছি, আগে থেকে বলা হয়নি বা হঠাৎ করে দেখা সাক্ষাৎ হয়ে গেল চলেন সাথে যাই, না না ভাই রোজা ছাড়বো না, না আল্লাহর কসম চলেন এত সুন্দর খাবার আপনি ছাড়তে দেবো, ঠিক আছে পরে অন্য সময় নফল কাজ করতে পারবে, ঠিক আছে তো এরকম করা যাবে। অথবা সেটা ভঙ্গ করা ছেড়ে দেওয়ায় রোজাটা ছেড়ে দেওয়াটাই ভালো, রোজাটা ছেড়ে দেওয়াই ভালো, ছেড়ে দেওয়া ভালো। যেমন স্ত্রী নফল রোজা শুরু করেছে সোমবার বের হয়ে রোজা রেখেছে আর ভুলে গেছে অনুমতি নিতে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে ভুলেছে, যদি অনুমতি নিয়ে থাকে তাহলে এই রোজা ভাঙাবার অধিকার নেই স্বামীর, কারণ তুমি অনুমতি দিয়েছ, ঠিক আছে যদিও ছেড়ে দিলে গুনাহগার হবে না, অনুমতি দিয়েছে তারপর হঠাৎ করে প্রয়োজন হয়ে গেল গুনাহার আশঙ্কা আছে, তো কী করবে? যদি বলে যে তোমাকে তো বলেছি অনুমতি দিয়েছিলাম কিন্তু প্রয়োজন রয়েছে তো তো রোজা ছাড়বে, তো ছেড়ে দেন, তাহলে স্ত্রীকে বলবো ছেড়ে দেন, কিন্তু চাপ সৃষ্টি করার কোনো অধিকার নেই যে তোমাকে রোজা ছাড়তেই হবে কারণ তুমি অনুমতি দিয়েছো, অনুমতি নেয়নি ভুলে গেছে অথবা নেয়নি রোজা শুরু করে দিয়েছে আর হঠাৎ করে দিনের বেলা বলছে প্রয়োজন, হ্যাঁ শারীরিক চাহিদার পূরণের পরে প্রয়োজন, তখন কী করবে? রোজা ছেড়ে দেওয়াটাই আওফাক লাহু, বেশি সুবিধাজনক কারণ এটা বেশি উত্তম এসব। সুতরাং অবশ্যই কী করতে হবে, স্বামীর স্বামীর আনুগত্য করা ফরজ আর আপনার রোজাটা কমপ্লিট করা হচ্ছে সুন্নত নফল খাস, সুন্নত রোজা সোমবার বৃহস্পতিবার বা নফল রোজা। জি তাই বলছেন 1968 নম্বর হাদিস, হাদিসটা একটু বড় আছে বেশি না, হাদিসের বর্ণনাকারী আউন বিন আবি জুহাইফা, তার পিতা আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন আখান নবী সাল্লাল্লাহু বাইনা সালমান ও আবি দারদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন সালমান ফার্সির আর আবু দারদার, সালমান ফার্সি আর আবু দারদা দুজনে কী করেছিলেন, দোস্তি ভাতৃত্ব বন্ধন কী করে দিয়েছিলেন, কায়েম করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম মুহাজিররা যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন তখন মদিনার একজন আনসারি আর মক্কার একজন মহাজের দুজনে কী করতেন, দোস্তি ভাতৃত্ব বন্ধন যেটাকে বলা হয়েছে যে অখুয়তে ভাতৃত্ব বন্ধন, যে অমুক অমুকের ভাই, এমনি তো সাধারণ ভাই মুসলিম মুসলিম ভাই কিন্তু বিশেষ তার সাথে একটা খাতির। এটা প্রথম যুগে এমন পর্যায়ে ছিল বিধানটি যে এই যে দুইজনের মাঝে ভাতৃত্ব কায়েম করে দেওয়া হলো মোয়াখাত, মোয়াখাত বলা হয়েছে পরস্পর ভাতৃত্ব বন্ধন, আর সিরাতুন্নবীতে একটি চ্যাপ্টার আছে আলোচনা করেছি আমরা, তো এতে হয়তো কি যে ওই দুই ভাইয়ের মধ্যে একজন যদি মারা যায় তো যে বেঁচে থাকলো সে তার ধন সম্পদের ওয়ারেস হয়তো উত্তরাধিকারী হইত, উত্তরাধিকারী হইতো, পরে এই ভাতৃত্ব বন্ধন তো জায়েজ, কারো সাথে দোস্তি লাগানো জায়েজ, আমাদের দেশের লোকেরা দোস্তি পাতাই না, কি বলেন আপনারা, দোস্ত লাগানো বলে না দোস্ত পাতানো বলে, পাতানো, কোনো এলাকায় বলে দোস্তি পাতানো আর কোনো এলাকায় বলে যে দোস্ত লাগানো, অমুকের সাথে দোস্ত লাগিয়েছি, আমাদের ছোটো যেমন বলে যে অমুকের সাথে দোস্ত লাগিয়েছি, আর অনেকে আছে এরকম। এক সময় যখন শিক্ষকতা করতাম, শিক্ষকতা করতাম এক মাদ্রাসায় মদিনা আসার আগে, তখন মদিনা আসেনি কিন্তু মদিনা আসার জন্য সার্টিফিকেট পাঠিয়ে দিয়ে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল, শিক্ষকতা করতাম, ওই সময় একজন জানে শিক্ষিত লোক কিন্তু নামাজি ধার্মিক লোক আলেমদেরকে খুব মহব্বত করে আর মাঝে মাঝে দাওয়াত টাওয়াত দেয়, সে খুব ভালোবাসত, তো একদিন এসে আমাকে বলছে যে আপনাকে সাহস করছে না কিন্তু আপনার সাথে আমি দোস্তি লাগাইতে চাই, এখন এরকম কেউ যদি বলে দেয় তো মহা মুশকিল না করাম,
সবাই দোষ আমার। আমি বললাম সবাই দোষ, বলছেন না তারপরেও, তারপরেও বলছে ঠিক আছে, ও দোষ দোষ করতো, আমি দোষ দোষ না বললে ও দোষ দোষ করতো আমাকে। তো তো এখন সবাই দোস্ত আমার, প্রত্যেক মুসলিম দোস্ত। জি, তো কী বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি এই ভাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, ভাতৃত্ব বন্ধন বা দোস্তি লাগানো জায়েজ, কিন্তু দোস্তি লাগাতে গিয়ে কুস্তি করবেন না। অনেকে দোস্তি লাগাতে গিয়ে কী করে, কুস্তি করে। দোস্তি লাগানো জায়েজ, কিন্তু কুস্তি করা হারাম। কুস্তি করা মানে বেশি এমন খাতির যে একটুতে রাগারাগি আর মারামারি, কথা বোঝা গেছে। এখানে ওই ফার্স্ট এই যে ইন্ডাস্ট্রিয়াল সিটি সানাইয়া উল্লা, এই যে আপনার খোবার রোডে আছে না, ওখানে একজন বাংলাদেশিকে এক পাকিস্তানি খুন করেছিল। ঘটনা যারা পুরাতন কেউ জানেন হয়তো মনে আছে কি না, 2005-এর দিকে হবে, 5-7-8-এর মধ্যে ওই সময়টা। আমি তখন এমিয়ানদিত কোম্পানিতে নিয়মিত ওখানে বক্তব্য করতে যেতাম, আর রেকর্ড হয়তো খুব ভালো অ্যাক্টিভিটি ছিল। তো সম্ভবত এমিয়ানদিতেরই ঘটনা অথবা পাশের কোনো ক্যাম্পের ঘটনা। ওইখানে কি হয়েছিল, দুই বাঙালিতে দোস্তি, আর ওদিকে পাকিস্তানি ওই বাঙালি আর বাঙালির সাথে দোস্ত, ওই দুইজন যে বাঙালি দোস্তি করেছে তার মধ্যে পাকিস্তানি আর একজন ওর সাথে দোস্তি কায়েম করেছে। একজনের যদি দুটো দোস্ত থাকে তো ওই মুশকিল সতীনের মতো মুশকিল কিন্তু, আর সেই দোস্তি যদি পাপের দিকে গড়ায় তো আরও মুশকিল। আশা করি আমার কথা ইশারা ইঙ্গিতে বুঝছেন, যেটা দোস্তি শুধু না, সেটা প্রেমের মানে রং যদি রঙে রঞ্জিত হয়ে যায় তাহলে আরও মুশকিল। কিন্তু একটু যদি আমার দোস্ত আরেকজনের সাথে কথা বলছে এটা বরদাস্ত হয় না, তখন মনে হচ্ছে মেরে ফেলে দেবো, কেন ওর সাথে করলো। এই যে আজকাল যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে অবস্থাগুলি হচ্ছে ঠিক ওই রকম হয়ে যায় তখন, মানে নোংরামিতে নেমে যায় তখন। তো ওই তখন পাকিস্তানি মেরে দিয়েছে যে তুই আমার সাথে দোস্তি করে ওর সাথে দোস্তি করেছিস, মেরেই ফেলে দিয়েছে। আর তারপরে তো জেলে ছিল, খোবার জেলে সম্ভবত ছিল, দেখতে আমি যখন খোবার জেলও বক্তব্য করতে গেছি, দামম জেলও বক্তব্য গিয়েছি, তখন এগুলোকে দেখেছি সব আসামিগুলোকে, এগুলো খুনের আসে। তাতে একজন নিরীহ ব্যক্তি বেচারা ওতে করে শরিক ছিল না, আমাদের বাঙালি মানুষ, আমার আলোচনা শোনে, কিন্তু সেও ফেঁসে গেছে। কারণ মার্ডারটা হওয়ার কিছুক্ষণ আগে ওই ওকে সে ফোন দিয়েছিল, তো ওই টেলিফোন লিস্টে ওকে ওর নাম পেয়ে গেছে, যে কিছুক্ষণ আগে যে খুনের ঘটনা ঘটছে তার কিছুক্ষণ আগে এর কল এসছে, তো নিশ্চয়ই এতে সে জড়িত রয়েছে। তদন্ত গায়েব তো কেউ জানে না, তদন্ত করতে, কিন্তু সে বলছে আল্লাহর কসম করবো যে সে আমি এই কাজে কোনো কিছুই জানি না, যে এরকম কিছু ঘটনা ঘটতে যাচ্ছে আর হয়েছে। ওই সময় আমার প্রয়োজন ছিল, লোক ফোন দিয়েছে, তারপরে 5 মিনিটের মধ্যে খুনটা হয়েছে। লহ আর কি বলছিলাম, দোস্তি করতে গিয়ে কুস্তি করা হারাম। দোস্তি করতে গিয়ে আর একটা কুস্তির উদাহরণ দিই, একটা তো দিলাম এরকম ঘটনা, এরকম মেলা ঘটনা হইতে পারে। আরেকটি হচ্ছে দোস্তের বউর সাথে কোনো পর্দা নেই, হ্যাঁ এটা কুস্তি হারাম। দোস্তি আছে পুরুষে পুরুষে দোস্তি, আর দোস্তি আপনার ওয়াইফ করবে তার ওয়াইফের সাথে করুক, কিন্তু আমার দোস্ত এসছে নিয়ে এসো চা নিয়ে এসো খাবার নিয়ে এসো খাবার খাওয়াচ্ছে দোস্ত, ওর স্বামীও দোস্ত বলছে ও দোস্ত দোস্ত কেমন আছেন আসেন বসেন, আর তারপরে এক সময় চান্স নিয়েছে যে দোস্ত নেয় এখন দোস্তের বউর সাথে গিয়ে কুস্তি করি, শুরু করে দিয়ে কুস্তি করা, আউজ বিল, হচ্ছে না হচ্ছে না, সতর্ক সাবধান করছি, এগুলো সামাজিক অপরাধ, জি সোশ্যাল ক্রাইম, এগুলো আল্লাহ হেফাজত করি সব থেকে, এবং দিনের ক্ষেত্রে সব ক্ষেত্রে ক্রাইম নেই, তো সরকারের নজরে সোশ্যাল ক্রাইম, কিন্তু আমাদেরকে সবগুলি ক্রাইম, ব্যক্তি জীবনের অপরাধ, পারিবারিক অপরাধ, সামাজিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, আর দিনীয় অপরাধ, আর সবচেয়ে বড় অপরাধ শিরক কুফরী অপরাধ, নাস্তিকতার অপরাধ, জি এগুলো সব, কবর পূজার অপরাধ, এই সমস্ত অপরাধ, বেদাতের অপরাধ, সব অপরাধ। আল্লাহ সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো দোস্তি সম্পর্কে আশা করি কিছুটা কথা বুঝলেন, আল্লাহ যেন ভালো দোস্তি রাখার তৌফিক দান করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সালমান ফার্সের আবু দারদাতে ভাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন, মানে দোস্তি করে দিয়েছিলেন। ফাজারা সালমান আবু দারদা, একদিন সালমান ফার্সি আবু দারদা রাজিয়াল্লাহু তাআলার বাড়িতে দেখা করতে গেছেন, দেখা সাক্ষাৎ দোস্তের বাড়ি গেছেন। ফারা উম্মাদ দারদা মুবতাজিলাতান, উম্মদ দারদাকে দেখছেন, দারদার মাকে মানে ওই আবু দারদার স্ত্রীকে মানে দোস্তের স্ত্রীকে দেখছেন যে সে মলিন অবস্থায় রয়েছে, জীর্ণশীর্ণ অবস্থায়, কোনো রকমের কিছু ভালো কাপড় পরে নেই, এবার ছিঁড়া ফাটা কাপড়ে জীর্ণশীর্ণ অবস্থায়। চেহারা কথা এখানে আসেনি প্রথম কথা, আর যদি কেউ কাপড়ে থাকে ঢাকা থাকে শরীর তাহলে বেগানা পুরুষের সামনে আসতে পারে, শালীনতার সাথে শালীনতার কাপড় পরে আসতে পারে না, পারে না, বোরকা পরে মহিলা রাস্তাঘাটে চলাফেরা করে না, ওই রকম এক। দুই নম্বর কথা, যদি চেহারাও দেখে থাকে যে মলিন অবস্থায় রয়েছে বা জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে, তাহলে সেটা হেজাবের বিধান নাজেল হওয়ার আগের ঘটনা হবে। কারণ দোস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুআখার যে ভাতৃত্ব বন্ধন, এটা প্রথম হিজরিতে প্রথম যাওয়ার পরে পরে করে দিয়েছিলেন, আর হেজাবের বিধান এসেছে ষষ্ঠ হিজরিতে,
প্রায় 5-6 বছর পরে হিজাবের বিধান ফরজ হচ্ছে সূরা আহজাবে এবং সূরা নূরের মাধ্যমে, এসব আয়াতগুলি নাজিলের মাধ্যমে। তো জি, তো তাহলে এই সংশয় যেন না আসে যে কি করে দোস্তের স্ত্রীকে দেখছেন যে মলিন অবস্থায় বা জীর্ণ শীর্ণ অবস্থায়। জি, এর উত্তর দিয়ে দিলাম। ফাকাল আল্লাহা, তখন ওই দোস্তের স্ত্রী অম্বুদ দারদা দারদার মাকে বলছে, মা শানোকে, কি ব্যাপারে এমন কেন অবস্থা আপনার, এই জীর্ণ শীর্ণ মলিন অবস্থা একেবারে। তখন বলছেন ওই মহিলা, আহুকা আবুদ্দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার দোস্ত আপনার ভাই যে আবুদ্দারদা আছে না, আমার স্বামী, লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার কোনো প্রয়োজন নেই তার, দুনিয়ার কোনো গরজ নেই, ও দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, মানে সে দুনিয়ার মোহ থেকে একেবারে বিমুখ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে নেক স্ত্রী। আর দুনিয়া কুল্লোহা মাতা ও খাইরু মাতা এই দুনিয়া আলমার আতুস সালেহা, নবী সাল বলছেন যে দুনিয়া সবই ভোগের সামগ্রী, আর সবচেয়েতে উত্তম উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে কি, আলমার আতুস সালেহা, সতী, দিনদার, পরেশগার, আল্লাহ আলী নারী। তো দুনিয়ার কোনো দরকার নেই, স্ত্রী প্রয়োজনই নাই ওর, তা আমি কার জন্য সাজবো আর কার জন্য সুন্দর ভালো কাপড় পরবো, এই জন্য এই অবস্থায়, মলিন অবস্থায় বা জীর্ণ শীর্ণ অবস্থায়। হাজা আবুদ্দারদা, তারপর আবুদ্দারদা সেই সময় ছিল না, বাড়িতে এসছে, ফাসানা আল্লাহ তো আমান, তখন খাবার তৈরি করলো, বন্ধুকে খাওয়াবে সালমানকে রাদিয়াল্লাহু আনহু। ফাকাল আল্লাহু কুল, খাবার দাবার তৈরি করে নিয়ে এসে সামনে সালমান ফার্সির সামনে ফেস করে দিয়ে বলছে যে খান, বাড়ি হলো বলছে যে খান। আরবরা কিন্তু মেহমান অতিথি গেলে একা খাবে না, যতক্ষণ পর্যন্ত মেজবান বাড়িওয়ালাকে না নিবে, আর এটি আদব, কারণ কী খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন শয়তান ওখানে কী করতে পারে, সুযোগ নিতে পারে। যদি বিগত কখনো অনেক সময় দোস্তের সাথে কখনো কোনো কুস্তি হয়েছে আর মনে শয়তান একটা অশ্বাস দিচ্ছে, রে রে একবার এর সাথে কিন্তু মারামারি হয়েছে, যদি আবার মিউচুয়াল হয়ে গেছে আর মিলে গেছে, আবার মহব্বত হয়ে গেছে, কিন্তু কী জানি কী যে খাওয়াই না খাওয়াই, রে আল্লাহই জানে, আচ্ছা না নাই। কিন্তু সাথে বসে যদি একসাথে খান আর তাও যদি এক প্লেটে হয়, তাহলে ভাই একই জিনিস খাচ্ছেন, হ্যাঁ, তাহলে কোনো সন্দেহ থাকবে? এই জন্য উচিত হবে, আমাদের ভাইরা অনেকে কিন্তু খায় না, আমাদেরকে দাওয়াত দেয় আর তারপর শুধু পরিবেশন করার জন্য বসে থাকে, অথবা বলছে যে আমার ছোটো বাচ্চাটা পরে খাবে তো ওকে নিয়ে আমি খাবো, অথবা আমার ওয়াইফ একা খায় না তো তার সাথে খাবো, না ওয়াইফের সাথে সারা বছর খাচ্ছেন আপনি, এখন আপনার মেয়ে আমার সাথে খেতে হবে, এটা হচ্ছে ইসলামের আদব, এটা ইসলামের আদব। সাহাবাইকেরা মানে এমনটাই করতেন, কখনো মেহমান একা খাচ্ছে আর শুধু তুলে তুলে খাওয়াচ্ছে এটা সাধারণত হইতো না, হ্যাঁ খাবারে একেবারে অভাব আছে, তারপরে বান্তা নবী যে হাদিস আছে না, রাতের অন্ধকারে এমনি মিছামিছি মুখ নাড়ছে, জি তার মানে তারা একা খেত না, যতই কম খানা থাকে না কেন ভাগযোগ করে খাবো, এতটুকু খানা দুজনে খাবো, জি। তো আবুদ্দারদা বলছেন খান, তো বলছে যে কালো ফাইন দিছে না, আবুদ্দারদা ওকে খেতে বলছে, আমরা পেশ করে দিল, আর তারপরে তখন আবুদ্দারদাকে বলছে সালমান যে আসেন খান, আপনিও খান, তাহলে ফাইন নিস সাহেব, আমি তো রোজায় আছি। তাহলে ব্যাপারটা তাহলে দিনের বেলা ছিল, দিনে গাদা দুপুরের খাবার টাবার ছিল, বলছে ফাইন নিস সাহেব, তো রোজায় আছি। কালা মা আনাবি আকেলিন হাত তা আকল, আমিও খাবো না যতক্ষণ আপনি না খাবেন, আপনি খান তাহলে আমি খাবো না হলে খাবো না, জি। তাহলে এটাও বোঝা গেল যে জায়েজ আছে কথা বলো, আপনি খান তো খাবো না হলে খাবো না, জি, শক্ত হওয়া জায়েজ, জি, এটাই কসম, এটাই কসম, যদিও কসম শব্দটি এখানে আসেনি কিন্তু অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে এটাই, যেন আল্লাহর কসম একবার প্রতিজ্ঞা, আপনি না খেলেন খাবো না, জি। আরবদের তো প্রচলন বুঝতে পারেন, ওল্লাহ ওল্লাহ হ্যালফ তো ওল্লাহ, যাবো ছেলেরা বুঝে, হ্যাঁ হ্যালফ তো ওল্লাহ, কসম করে নিয়েছি খেতেই হবে, দাওয়াত দিচ্ছে দাওয়াত দিচ্ছে, আর দাওয়াত আচ্ছা নিব না, পরে পরে আসো পরে আসো বুঝে, ও হ্যালফ তো ওল্লাহ, এক্ষুনি খেতে হবে, কসম করে নিয়েছে, কী করবে নিরুপায়, জি। তা বলছেন যে আমি খাবো না, আপনি না খেলে চলে যাবো এমনি, কালা ফা কালা, তখন খেলো সাথে বসে, তো উপায় তো নেমে আমার তো খাবে না, রাগ করে নেবে। ফালাম্মা কানাল্লাই, যা খাওয়াইয়া দাওয়া করে বিছানায় শুয়ে দিয়ে রাত হয়েছে, এখন রাত্রে আর বউর ঘরে কেন যাবে, স্ত্রীর ঘরে যাবে, তাহাজুদ শুরু করে দিয়েছে, দিনে রোজা আর রাত্রে এসা পরে তাহাজুদ শুরু করে দিয়েছে, জি। কে আবুদ্দারদা, আবুদ্দারদা বহু ইবাদত গুজার সাহাবি ছিলেন, আর এবাদতে অত্যন্ত মেহনতি পরিশ্রমী ছিলেন, কঠোর পরিশ্রম করতেন, এবং শেষকালে তিনি আক্ষেপ করেছেন, দৃষ্টি শক্তি হ্রাস পেয়ে গেছিল, দৃষ্টি শক্তি চলে গেছিল, তখন খুব আক্ষেপ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রোজা রাখতে নিষেধ করেছেন, কেন রেখেছিলাম, যেই একসময় আক্ষেপ করতে হবে, যেন
চরমপন্থা কোনো ক্ষেত্রে ভালো নয়, ভবিষ্যৎ ক্ষতি করবে। এই জন্য এইরকম যে ওয়াটার ফাস্টিং যারা করছেন তাদেরকে একটু সতর্ক সাবধান করছি, মধ্যম পন্থা অবলম্বন করেন, হ্যাঁ এত পেট পুরেও খেয়েন না, আর ওয়াটার ফাস্টিং এই অনেকে গৌরব করে বসলে যে শেখ আমি এক বছর ধরে ভাত খাইনি, খুব প্রশংসার কাজ করেছেন দেখি, হ্যাঁ মাছে ভাতে বাঙালি অল্প করে খান, জি রাত্রে ভাত খেয়ে না অল্প করে খান, জি। তো কি বলছেন তারপর ফালাম্মা কানা আল্লাইল, রাত যখন হয়েছে যাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা তখন তাহাজ্জুদ পড়তে চলে যাচ্ছে, কালা তখন সালমান ফার্সি বলছেন তখন তো পাশাপাশি রুম তাই না, বুঝতে পারছেন, বলছেন নাম যাও ঘুমা, তাহাজ্জুদ চলবে না যে ঘুমা, দোস্তকে বলছেন সোজা ঘুমাও তুমি, ফান আমার শুয়ে গেল, দোস্তের কথা শুনতে হবে, সোম্মা যাহাবা ইয়াকুম, তারপর একটু পরে আবার উঠে গেছে, একটু শুয়েছে আবার উঠে তাহাজ্জুদ শুরু করতে যাচ্ছে, কালা নাম যাও আবার ঘুমাও, ফালাম্মা কানা আমিন আখেরিল লাইল, শেষ রাত যখন হয়েছে একবার রাতের শেষ অংশ তৃতীয় অংশ, শেষ রাত যখন হয়েছে কালা সালমান ফার্সি তখন বলছে কুম আল আন, এখন তাহাজ্জুদ পড়ে, ফাসাল্লাইয়া দুজনই তাহাজ্জুদ শুরু করলেন, ঠিক আছে আপনিও তাহাজ্জুদ পড়েন আমিও তাহাজ্জুদ পড়লাম, ঠিক ফাকালাহু সালমান, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি মুখস্থ রেখেছেন, বললেন ইন্না লিরব্বিকা আলাইকা হাক্কান, দেখো দোস্ত তোমার রবেরও তোমার উপর হক আছে, আল্লাহর হক ফরজ ওয়াজিব অবশ্য আদায় করতে হবে, তারপরে যথাসাধ্য সুন্নত নফল আদায় করতে হবে, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক আছে, তোমার জানের হক আছে, নফস জান তোমার প্রাণের হক আছে, শরীর সুস্থ রাখতে হবে, আর তার মধ্যে চোখ আছে, জি ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার স্ত্রীর হক আছে, এই না যে বিয়ে করে রেখে দিয়েছে আর ওর সাথে কোনো রকমের সম্পর্ক নাই এমন নয়, এই জন্য যেসব ভাইয়েরা দুই বছর পরে ছুটি পাচ্ছেন, অনেকে এক বছরে ছুটি পাচ্ছেন টিকিট পাচ্ছেন, তারা বলছেন না ও দেশে গেলে মেলা টাকার গিফট নিতে হবে, পাঁচটা স্মার্টফোন কিনতে হবে টাকা নেই, তারপরে দেশে গেলে তো একটা পরিকল্পনা আছে একটা বাড়ি তৈরি করতে হবে, সেটা তো দুই বছর হবে না, তো পাঁচ বছর পর যাব, কোম্পানি টিকিট দিচ্ছে অনেক হতভাগা যাচ্ছে না, এ হক নষ্ট করেছে, এ হাদিস তাদের জন্য শিক্ষা, তোমার স্ত্রী তোমার হক আছে, আহাল শুধু স্ত্রী না ছেলে মেয়ের হক আছে, আরে সপ্তাহে একটা দিন ছুটি, আর যারা পরিবার নিয়ে থাকছেন তারপরে রুমে গেলে সবসময় মোবাইল করতে করতে ওই অবস্থায় ঘুম চলে আসলো, না 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 ছেলে মেয়েদের সাথে বসেন, কমপক্ষে প্রতিদিন খাবারে তিন টাইম বা দুই টাইম যতটা পারছেন খাবারে বসেন, দুপুরে একবার একটু বাচ্চাদের সাথে বসলেন, রাতে খাবার বেলা একসাথে নিয়ে বসলেন, এই যে পশ্চিমা তরিকে আজকাল খাওয়া দাওয়া হচ্ছে অধিকাংশ পরিবারগুলিতে, যে যখন আসছে একা একা খাওয়া দাওয়া, মেয়ে আলাদা খাচ্ছে ওর মা আলাদা খাচ্ছে, ছেলে এক এক সময় খাচ্ছে, কোনো বরকতও নেই এবং মহব্বতও নেই, পারিবারিক যে একটা কী রয়েছে বন্ধন রয়েছে সে বন্ধনটা মজবুত নেই, পক্ষান্তরে আমি করি কি তিনবার সকালেও নাস্তাতে নিয়ে বসি আলহামদুলিল্লাহ, যদি বাচ্চারা মাদ্রাসা না থাকে, যেদিন মাদ্রাসা নেই ধরেন শনিবার নেই শুক্রবার নেই, কিন্তু যেই দিনগুলো তো মাদ্রাসা আছে ওরা সকাল ছয়টায় নাস্তা করে নেই, সকাল ছয়টায় আমি নাস্তা না করি তখন হয়তো করি না কিন্তু থাকি, এতে হয় কি আদব কায়দা ঠিক থাকলো, আর তারপরে কিছু বলা হলো তাদের সাথে একটু কথা হইলো পাশে থাকলাম, দুপুরবেলা অপেক্ষা করি, আমি ইচ্ছা করলে আমার 11:30টায় ডিউটি, জোহর পরে গিয়ে খাবার রেডি থাকে, আমি অপেক্ষা করে একটার সময় যখন বাচ্চারা আমার আসবে তাদেরকে নিয়ে সাথে করে খাবো, যাতে করে ওদের সাথে এখানে আমি ব্যস্ত মানুষ তার মধ্যে আধা ঘন্টা একটু খাওয়ার সময় এই অশিলাতে কিছু সময় দিলাম, আদব কায়দা শিখলাম, দেখলাম ভালো মন্দ কেউ কোনো দোষ করলো না কি কারো কিছু মানে কারেকশানের প্রয়োজন আছে নাকি ইত্যাদি, তার জি হ্যাঁ রাত্রিবেলা আবার চেষ্টা করলাম, যদি অনেক সময় হয়তো সেটা সম্ভব হয় না, তারপরে গিয়ে খোঁজ খবর নেওয়া যে কে কী অবস্থা আছে, জেগে থাকলে একটু ডেকে দেখলাম জি, আর যদি জেগে না থাকে ঘুমিয়ে দিল ঘুমিয়ে গেছে ঠিক আছে ঘুমিয়ে গেছে, সকালে সকালে মাদ্রাসা আছে, এগুলো হওয়া উচিত আসলে জরুরি, সপ্তাহে একটা দিন বাচ্চাদের জন্য ফিক্স থাকেন, যারা ফ্যামিলির সাথে বা দেশে গিয়ে থাকবেন কমপক্ষে একটা দিন, সারা জোর ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত বিজনেস আর বিজনেস ব্যবসা আর ব্যবসা টাকা আর টাকা কী করবেন টাকা পয়সা দিয়ে, ছেলেমেয়েরা যদি খারাপ হয়ে যায় তাহলে তাদের খোঁজ খবর নেন, জি আল্লাহ যেন তৌফিক দান করে। তো বলছেন যে দুজনে সালাত পড়লেন তাহাজ্জুদ, ফাকালাহু সালমান, তখন সালমান বলছেন যে আপনার রবের হক আছে, আপনার নিজের শরীরের হক রয়েছে, আপনার পরিবারের হক রয়েছে, ফাতে কুল্লাজি হাক্কিন হাক্কা, অন্য হাদিস আছে ওয়ালি আইনে কালাইকে হাক্কাত, চোখের হক আছে, এত কঠোর পরিশ্রম করে রাতে সারা রাত তাহাজ্জুদ আর দিনে রোজা, তো চোখের দৃষ্টিশক্তি যে কমে যাবে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে, অথবা চোখ লাল হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, জি আমি যে বছর মদিনা আসবো ওই সার্টিফিকেটের জন্য প্রচণ্ড মেহনত করেছিলাম আমার লাইফে, ওই বছরের মেহনতটা আমার মনে আছে যে আমি জীবনে সবচেয়ে বেশি দুটো সময় মেহনত করেছি,
এত মেহনতি ছাত্র না, আলহামদুলিল্লাহ। অল্প পড়াতে আমার আয়ত্ত করে নিতে পারতাম, দুইবার তিনবার পড়লে, যার ফলে অত মেহনত করতাম না। তো কিন্তু শেষ বছরটা ফাইনাল, ফাইনাল ইয়ার, মদিনা আসতেই হবে টার্গেট। সুতরাং এত মেহনত করেছিলাম যে পরীক্ষার পরে দেখি আমার চোখ লাল হয়ে থেকেই গেল। ওই আমার যৌবনকালে 22 বছর বয়সে আমার চোখের চিকিৎসা করাইতে হয়েছে, একবার চোখ লাল হয়ে থেকে গেল রাত্রি জাগার কারণে। কেমন ছিল, যখন ঘুম ভাঙত তখনই পড়তে বসে যেত, যখন ঘুম আসলো তখনই ঘুমিয়ে যেত, কোনো টাইম টেবিল নেই, যা গেলাম পড়তে বসে গেলাম, রাত 2টা না 3টা না কখন কিছু না, আর যখন ঘুম আসলো তখনই ঘুমিয়ে গেলাম, বাস নামাজের টাইমটা বাদ দিয়ে কিছু মাতাসে পড়ি। তো আলহামদুলিল্লাহ, তো এইভাবে পড়েছি। তো ওতে আমার ক্ষতিটা আমি নিজের কথা বলছি, যাতে করে আপনাদের অভিজ্ঞতা হয় আর বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখেন। আর একটা পড়া পড়েছি কঠোর পরিশ্রম করে, সেটা হচ্ছে পিস টিভিতে 4 বছর যে রেকর্ডিংয়ে গেছি আর 400-500 বক্তব্য যে রেকর্ড করেছি, এত যে হাড়ভাঙা মেহনত করেছি। এক তো 8 ঘন্টা ধরে ওখানে বক্তব্য চলছে, 8টা 10টা 11টা 12টা পর্যন্ত এপিসোড এক একদিনে করা, 5টার কম না আর 12টা 13টার বেশি না, এইরকম আর কি। চিন্তা করেন, এক একটা 25 মিনিট থেকে 27 মিনিট থাকে, তাহলে কত হয়, তাহলে ধরেন 12টা হইলে 6 ঘন্টা বক্তব্য করা, তার মাঝে প্রতি 25 মিনিট পর পর ওই আপনার 5 মিনিট ব্রেক, একটু পানি খেতে চাইলাম বা কিছু খেতে চাইলাম, বা নিজে চাওয়া দরকার না, নিজে এসে পরিবেশন করে যেটা ইচ্ছা নিলাম না নিলাম ইত্যাদি। আর মাঝখানে একবার একটা ব্রেক হয়তো, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা যেখানে ওই করতাম আধা ঘন্টা, সেখানে খাওয়া দাওয়া হয়তো দুপুরেরটা, দুপুরবেলা বিকালে শিফটে গেলে, আর সকালে শিফটে গেলে অনেকে সকালে শিফটে যেত, এইভাবে আসা। আচ্ছা, হোটেলে আসলাম 8টা 9টায়, ঘুমাইতে হবে সারাদিন কিন্তু, ঠিক না, গেছে হোটেলে আসার পরে এখন যে ঘুমিয়ে যাব, তো কালকে সকালে গিয়ে আবার 10টা বক্তব্য করতে হবে, 10টা এপিসোড, তার জন্য পড়া করতে হবে, যতক্ষণ জাগতে পারলাম জাগলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। ফজর পরে ঘুমানো প্রশ্ন ওঠে না, সৌদি আরবে অভ্যাস হয়ে গেছে, 30-35 বছর সৌদি আরবের পরিবেশ হচ্ছে সকালে একটু ঘুম পুরা করা, যেটা অবশিষ্ট ঘুম অসম্পূর্ণ হয়ে আছে ওটা পুরা করা, কিন্তু সেখানে প্রশ্নে ওঠে না সকালে। প্রথম তফসির নিয়ে বসা যে আমাকে তফসির করতে হবে, 30 পারা করে তফসির কমপ্লিট করতে হবে, জি 1 বছর 15 পারা করেছি, তারপরে করেছি 8-10 পারা, এই করে 3 বছর তফসির করেছি, আর 1 বছর বিষয়ভিত্তিক আলোচনা করেছি, 4টা বছর গেছি, প্রচণ্ড মেহনত করেছি। আমার জীবনে আমি শেখ হাসেম একসাথে থেকেছি, তো আমার আপোষে আলোচনা করতাম, বলতাম আমার জীবনের দুটোই মেহনতের সময়, একটা হচ্ছে মদিনা আসার জন্য আর একটা পিস টিভিতে বক্তব্য পেশ করার জন্য। জি, তো মানুষ তো বুঝে না, মনে করে যে ব্যাস, তো যারা ওইভাবে ঠকামি করে বক্তব্য করে তাদের কোয়ালিটি ওইরকমই থাকবে, তাদের কোয়ালিটি ওইরকমই থাকবে। তো যাই হোক, হাদিস শেষ হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু কি বলছেন না, এই হাদিসগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তোমার চোখের হক রয়েছে, এখানে চোখের কথা নেই, ফাতে কুল্লাজি হাক্কিন হাক্কা, সুতরাং প্রত্যেক হকওয়ালাকে হক দাও, প্রত্যেক হকওয়ালাকে হক দাও। যারা চাকরি করেন মালিকের হক আছে, আছে না, নাই, ছেলে মেয়েদের হক আছে, এই জন্য শেষখানে এমন একটা কথা বলে দিলে, প্রত্যেক পাওনাদার পাওনা দাও, প্রত্যেকের হকওয়ালার, বাপ মায়ের হক আছে, স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে, শুধু বাপ মায়ের হক দেবেন, সব টাকা বাপ মায়ের অ্যাকাউন্টে, হারাম। হ্যাঁ, স্ত্রী বিয়ে করেছেন, বাপ মা আর কিসের বাপ মা, এখন স্ত্রী শ্বশুর শাশুড়ি, হারাম, কথা বোঝা গেছে, প্রত্যেকের হক দাও, যার যার হক আছে সব হক দাও, শরীর থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে, সমস্ত হক আদায় করো, এ কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সালমান ফার্সি বা আবুদারদা, আবুদারদা আসলে ফাজা কারা যা লেখা লাহু, আবুদারদা এসছেন, আবুদারদা এসে বলছেন এই ঘটনা যে আমার বাড়িতে মেহমান হয়েছিলেন আমার দোস্ত সালমান কালকে, তো দিনে এরকম ঘটনা ঘটলো, আমার রোজা ছাড়াইলো আর তারপর রাত্রে আমাকে তাহাজ্জুদ পড়তে দিল, শেষখানে কিছুক্ষণ তাহাজ্জুদ পড়তে আমাকে দিল শেষ তৃতীয় অংশে। এই আলাপ আলোচনা, এই গল্পটি করলেন কে, আবুদারদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কাহিনী শোনাইলেন। ফাকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা সালমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আবুদারদাকে, সালমান সত্যি কথা বলেছে, যা বলেছে ঠিক করেছে, তুমি ভুল করছো, তুমি বাড়াবাড়ি করেছো, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি, এটি হচ্ছে মধ্যম পন্থা। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, আকীদার সংশোধন রাখার তৌফিক দান করেন, এবং আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, মুসলিম উম্মার সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা